সবার তো 25 নম্বর পর্যন্ত ক্লিয়ার ছিল, কাজ করতে পেরেছেন কালকে? আব্বু আমার একটা 25 নম্বর স্লাইডের প্রবলেম ছিল হালকা। 25 নম্বর স্লাইডে কি প্রবলেম ছিল ভাইয়া? 25 নম্বর স্লাইডটা ওনাকে ওনার দেখান ভাইয়া, আপু কি ভাইয়া আপনি বলেন, অ্যাবাউটে 25 নম্বর ক্লিক স্লাইডে কি প্রবলেম? আপু আপনি অ্যাবাউটে ক্লিক করছেন না, এরপরে এই জিনিসগুলো শো করছে না। অ্যাবাউটে ক্লিক করার পর হুম আমার হুম ক্ষেত্রে এগুলো শো করে নাই, আমার ক্ষেত্রে জাস্ট অ্যাবাউটে পেজ আর অ্যাড চ্যানেল এই ধরনের এগুলো দুইটা অপশন ইয়া করছিল, এই অপশন গুলো আসে না। এই যেগুলো ডিসক্রিপশন, চ্যানেল ডিসক্রিপশন ডিটেলস, এই অপশন গুলো আসে না। মিজান ভাই, আপনার আপনার কাছে কি এসেছিল কালকে যখন দেখালাম, তখন কি অ্যাবাউট এই জিনিসটা এসেছিল? দিল আপু নতুন নিউ চ্যানেল তো সবাই দিতে হয়, এগুলো না দিলে তো হবে না। চ্যানেল ডিসক্রিপশন, আপনার লোকেশন লিংক এগুলো তো আসে। আপু আমি স্ক্রিনশট দিতে পারি, আসলে যেতে পারি। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা একটু গ্রুপে দিয়ে দেন তো দেখি আপনার কি এসেছিল, কারণ আপনি আচ্ছা প্রত্যেকটা আচ্ছা আমি যেভাবে দিচ্ছি। বলেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার না করলে আমি না দেখে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আপনার কোন জায়গা থেকে কোন প্রবলেমটা হয়েছে এবং এটা কেন এসেছে। আপু ওনার চ্যানেলটা কি ভেরিফাই করছে? হ্যাঁ ভেরিফাই হয়েছিল। আপু আমরা এগিয়ে যাই, আমি স্ক্রিনশটটা দিলে তখন বলবে না। সরি ফাহাদ ভাইয়া, আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি, আপনার এটা ক্লাস শেষে মানে একদম সবার শেষে আপনার এটা ডিসকাস করবো, দেখবো কেন কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, ঠিক আছে? ঠিক আছে আপু। হ্যাঁ ভাইয়া, পরের স্লাইডে চলে যাই। ডিসক্রিপশন গুলি তো অ্যাড করা দেখিয়েছি আপনাদের, ওকে এখান হোল্ড, থেকে শুরু এখান হবে থেকে, আপু। হ্যাঁ এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন যখন করব, অ্যাবাউট সেকশন করার পরে আমরা তো সেভ দিব বা ডান দিব, ডান দেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডটা এইরকম আসবে, এখন যেরকম দেখা যাচ্ছে। তারপরে এই যে উপরে ডান কর্নারে যে এ লিখা ছোট্ট লোগো, এখন কিন্তু সবার এইরকম একটা ছোট্ট লোগো আসবে না, সবার আসবে চ্যানেল লোগোর যে ছবিটা, ওই ছবিটা ওখানে যখন ক্লিক করব তখন এইরকম যে আমারটা তো দেখাচ্ছে আমার নামে, তো তখন আপনারা দেখতে পাবেন এখানে যে ইউটিউব স্টুডিও নামে একটা জায়গা, এখানে অ্যারো সাইন দিয়ে দেয়া আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব ভাইয়া, তারপরে স্লাইডে চলে যাবেন। ইউটিউব স্টুডিও ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডটা এটা চলে আসবে, এটা চলে আসার পরে আমরা এখানে এখানে কি কি সেট করবো, আমরা এই এই যে এখন যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এর আগব্দি হচ্ছে আমরা একটা চ্যানেল সেট করেছি, শুধু একটা চ্যানেল রেডি করেছি, চ্যানেলকে অপটিমাইজ করিনি, যেমনটা আমরা লিঙ্কডইনে করেছিলাম, একটা প্রোফাইল খুলেছি, প্রোফাইল অপটিমাইজ করিনি। কথাগুলি কি বোঝা যাচ্ছে আমার? হ্যালো, আমরা তখন হচ্ছে যেমন একটা জাস্ট একটা প্রোফাইল খুলেছি, কিন্তু প্রোফাইলের ভিতরের কাজগুলি আমরা পরে আস্তে ধীরে গুছিয়েছি, সেম অবস্থায় সেম মানে সেম ওয়েতে আমরা ইউটিউবের কাজটাও এখন করব। ফার্স্ট আমরা জাস্ট একটা প্রোফাইল খুললাম, একটা চ্যানেল খুললাম, চ্যানেলটা অন করার পরে চ্যানেল অন করার টোটাল প্রসেসটা দেখলাম, এখন যাব চ্যানেলের ভিতরে। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক একটা ভিডিওতে বাই ডিফল্ট কিছু জিনিস থেকে যায়, কিছু জায়গায় আমরা ট্যাগ দিয়ে দিব, যে যেটা চ্যানেল ট্যাগ হিসেবে থাকবে, যে চ্যানেলের ট্যাগ এগুলি, কিছু জায়গায় হচ্ছে ভিডিও ট্যাগ হিসেবে থাকবে, কিছু এখন যে ডেসক্রিপশনটা আমরা সেট করলাম সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশন থাকবে, আমি কিছু ডেসক্রিপশন সেট করব যেটা হচ্ছে বাই ডিফল্ট আমার প্রত্যেকটা ভিডিওতে যাবে, এবং কিছু আমি হচ্ছে টাইটেল অ্যাড করতে পারবো। তারপরে সেখানে আমি এন্ড স্ক্রিন বলে একটা কথা কালকে আপনাদের এক্সামে লিখেছিলেন আপনারা, জি আপু লিখছিলাম। জি আপু এন্ড স্ক্রিনটা কি তখন কিন্তু আমি বুঝাইনি। তারপরে আপনারা লিখেছিলেন ওয়াটারমার্ক, তারপরে লিখেছিলেন যে অডিও টুল ইউজ, এরকম অনেকগুলি টপিকস লিখেছিলেন, যেইগুলি হচ্ছে আমি আপনাদের দেখাইনি কিন্তু আমি চেকলিস্টে আপনাদের দিয়েছিলাম, যে জিনিসগুলি দেখাইনি চেকলিস্টে ছিল ওই কাজগুলি এখন আমরা এখানে করব।
আমরা এখন এখানে দেখবো যে কিভাবে ওয়াটারমার্কটা বসাতে হয়, কিভাবে ওয়াটারমার্কটা করতে হয়, কিভাবে একটা ভিডিওতে বাই ডিফল্ট কিছু আমি যদি চাই আমি হচ্ছে সমস্ত জায়গায় একই ট্যাগলাইন ইউজ করব, কিভাবে আমি একটা ডিসক্রিপশন অ্যাড করে দিব যেটা সমস্ত চ্যানেলের সমস্ত ভিডিওতে যাবে, এই ব্যাপারগুলি আমরা এখান থেকে সেটিং শিখবো। কোথেকে? সেটা হচ্ছে ওই যে আমি আমার চ্যানেলের লোগোটাতে যাব, চ্যানেলের লোগোটাতে যাওয়ার পরে ওখান থেকে ক্লিক করলে আসবে যে ইউটিউব স্টুডিও, স্টুডিওতে আসবো, স্টুডিওতে এসে সেটিংস এ যাবো, সেটিংস এ যাওয়ার পরে ভাইয়া পরের স্লাইডটাতে এই যে তখন সেটিংস এ যাওয়ার পরে এরকম আসবে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশনস কমিউনিটি। এখন আমরা জেনারেলস যেটা ইউএস ডলার বা ইউএসডি আমরা সবসময় ডলারই রাখবো, এটাকে অন্য কোনো কারেন্সি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে চ্যানেলে যাব, চ্যানেলের বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন হচ্ছে চ্যানেলের নাম। এই যে এখন দেখেন এখানে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলি? দেখতে পাচ্ছেন অ্যারো সাইন দেয়া, এই অ্যারো সাইন দেয়া কিওয়ার্ড গুলি এখানে আমরা সিলেক্ট করব। মোটামুটি মেবি 500 ক্যারেক্টারস পর্যন্ত সিলেক্ট করা যাবে বা 500 এরকম কিছু একটা, তো এটা আমরা সিলেক্ট করে দেব। এইটা হচ্ছে আমাদের চ্যানেলের কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ডস গুলি আমাদের চ্যানেলের। এখন আপনারা বলতে পারেন যে আপু আপনার পেজ মানে আপনার যেই চ্যানেলের নাম, চ্যানেলের নামটা কেন কিওয়ার্ডস? অবশ্যই চ্যানেলের নামটা কিওয়ার্ডস, কারণ একটা চ্যানেল যখন র্যাঙ্কে চলে আসবে তখন কিন্তু মানুষ ওই চ্যানেলের নাম দিয়েই খুঁজবে। তো যখন খুঁজবে ওই চ্যানেলের সমস্ত ভিডিও যাতে তার কাছে আসে, ওই জন্য চ্যানেলের নামটা চ্যানেলের কিওয়ার্ড হয়ে যায়। যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ওই দিন যখন ইউটিউবের ক্লাস করছিলাম আমরা আজাইরার ভিডিও দেখেছিলাম, আজাইরার ভিডিও দেখতে গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে ওখানে সে তাকেই ট্যাগ করেছে, হ্যাশট্যাগ গুলির মধ্যে তার চ্যানেলের নামটাও কিন্তু ছিল, এটা মনে আছে আপনাদের? কারণ হচ্ছে তার চ্যানেলটাই এখন তার জন্য একটা কিওয়ার্ড, কারণ অনেকেই হচ্ছে আজাইরা লিখে মানে ওই গান কার সেটা মনে থাকে না, প্রত্যয় হিরণের চ্যানেল সেটাও মনে থাকবে না, বা ওর আদার যা মেম্বাররা আছে তাদের নামও মনে থাকবে না, কিন্তু আপনাদের আজাইরা নাম মনে থাকবে, তো তারা আজাইরা দিয়ে দিবে। আজাইরা কি একটা কিওয়ার্ড, যেইটা দিয়ে সার্চ করা হয় সেটাকে তো আমরা কিওয়ার্ড বলছি। কিওয়ার্ডটা দিলে হবে কি যে কেউ যখন সার্চ করবে আপনার চ্যানেলটা শো করবে। সো এই কিওয়ার্ড গুলি কিন্তু আমরা আমাদের চ্যানেলের জন্য সেট করছি, বারবার বলছি এখন যে কিওয়ার্ড গুলি আমরা সেট করছি এটা আমাদের চ্যানেলের জন্য সেট করছি, নট আমাদের ভিডিওর জন্য সেট করছি। তারপরে ভাইয়া কান্ট্রি, কান্ট্রিটা আমরা দিব হচ্ছে ওই যে আমরা সেকেন্ড টাইম একটা কান্ট্রি দিয়েছিলাম না অ্যাবাউট সেকশনে, About section, ওই কান্ট্রিটাই এখানে দিব যাতে হচ্ছে আমার মনিটাইজেশন চলে আসে যদি আমরা আমাদের বাংলাদেশ থেকে কারোর জন্য কাজ করে থাকি, আর যদি বাইরের কাজ করে থাকি তাহলে এখানে আমরা বাইরের কান্ট্রিটা দিয়ে দিব। ক্লিয়ার? জি আপু। ওকে, কাস্টমাইজ, তারপরে স্লাইডটাতে যান। এরপরে যে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংস হচ্ছে আপনি এই চ্যানেলটা কি ভিডিও গুলি কি শুধু বাচ্চাদের জন্য করতে চাচ্ছেন, মানে চ্যানেলটা কি কিড চ্যানেল হবে না বড়দের জন্য হবে। সেট অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, এটা হচ্ছে আমি শুধু বড়দের জন্যই করব, কোনো বাচ্চাদের কন্টেন্ট দিব না। আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ টু দ্য রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, যে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এই সেটিংসটা দেখতে চাই, আমি প্রত্যেকটা সেটিং প্রত্যেকবার আপলোড করার সময় রিভিউ নিব যে আমার এটা কোনটা যাচ্ছে, আমি চেঞ্জ করতে চাচ্ছি। ওই যে বাই ডিফল্ট যখন সেট করে দেই তখন তো প্রত্যেকটা ভিডিওতে চলে যাবে, তো সব ভিডিও তো একরকমের হয় না, সব ভিডিও ডেসক্রিপশন তো একরকমের হবে না, তো এই জন্য আমরা এই রিভিউটা দিয়ে দিব যাতে আমরা প্রত্যেকটা চ্যানেলের সময় প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আমরা এটা দেখতে পারি। যদি এটা বাচ্চাদের চ্যানেল হয়, কখনো বায়ার বলে এটা আমার বাচ্চাদের চ্যানেল হবে, তখন আমরা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা দিয়ে দিব আমরা, যদি বায়ার বলে যে এটা আমার কিডস চ্যানেল। এই জায়গাটা ক্লিয়ার আপনাদের? জি আপু। হ্যাঁ, আমি একটা কিডস এর চ্যানেল খুলেছি, কিন্তু আমি যদি এই জিনিসটা না দিই তাহলে সমস্যা হবে? সমস্যা হবে না, এখন কিডস এর চ্যানেল খুলেছেন, এখন কিডস এর চ্যানেলে নিশ্চয়ই আপনি বড়দের ভিডিও দিবেন না। এখন যদি দিই পরে কিডস এর চ্যানেলে বড়দের ভিডিও দেয়া যাবে না ভাইয়া, কিডস চ্যানেল কিডস চ্যানেল ওইটাকে তাহলে বলতো না যে কিডস চ্যানেল। আপনারা মাঝে মাঝে এমন কিছু কোশ্চেন করেন যে আমার আম গাছে যদি এখন কাঁঠাল হয়, মোস্তফা ভাইয়ের কোশ্চেনটা এরকম হয়েছে, আমার আম গাছে যদি এখন কাঁঠাল হয় ভাইয়া, যদি হয় আপু
বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছেন তারা যদি এখন নেভিতে যায় বা তারা যদি এখন বিমান বাহিনীতে যায় বা বিমান বাহিনীর এরা চাইলে বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে পারবে, সেনাবাহিনী গিয়ে কি বিমান টিমান উড়াইতে পারবে ভাইয়া, ফ্লাই করতে পারবে তারা? তো কিছু জিনিস স্পেসিফিকেশন থাকবে যেটা ওটাই হবে, এটা ওটা যদি করি, এখানে যদিটার কোনো অর্থ থাকবে না। আমি আপনাদেরকে বলেছি যে ডিজিটাল মার্কেটিং এর কিছু জিনিস আছে, এটাই হবে, এটাই করতে হবে, এটা বাইরে কোনো কিছু করা যাবে না। বোঝা গেছে মোস্তফা ভাইয়া? Yes ma'am। হ্যাঁ ভাইয়া, তারপরে এই যে তারপরে ওইটা দেওয়ার পরে এখানে এখানে দেখেন ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার। প্রথম অবস্থায় আমরা যখন 1-1.5 বা 2,000 সাবস্ক্রাইব হবে, আমি চাইবো না যে, যদি নিজেদের জন্য হয়, আমি চাইবো না যে আমার সাবস্ক্রাইবের নাম্বারটা ওখানে ডিসপ্লে হোক। দেখবেন যে ইউটিউব চ্যানেলে কিছু চ্যানেলে নতুন দিককার কিছু চ্যানেলে ওরা এই জিনিসটা হাইড করে রাখে। আমাদের নিজেদের চ্যানেল হলে আমরা যদি এটা সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে শো করবে, আর যদি এটা ডিসসিলেক্ট করে দেই তাহলে শো করবে না। নিজেদের চ্যানেল হলে নতুন অবস্থায় আমরা এটা ডিসসিলেক্ট করে দেব, কারণ নতুন অবস্থায় আমরা কখনোই দেখাবো না যে আমার সাবস্ক্রাইবার কত আছে। ঠিক আছে জি আপু। মিজান ভাই তারপরে এইটা হচ্ছে যে আমরা যে উপরে দেখেন গুগল অ্যাডসেন্স লিংকিং এর একটা জায়গা ছিল না অ্যাড অ্যাকাউন্টের, ওইটার এখানে, কিন্তু এটা আমার ডিজেবল, এটা আমার এনাবল হবে যখন আমি চ্যানেল মনিটাইজেশন হবে। এখানে ওই চ্যানেলের ইয়ে দিব, লিংক দিব, তারপরে আমার অ্যাড কাস্টমার আইডি আমি ওইখানকার আইডি দিব যেটা গুগল অ্যাড থেকে আসবে, ওইটা গুগল অ্যাড এর সময় আমি দেখাবো, এই জন্য এই জায়গাটা স্কিপ করে গেছি আমি। ঠিক আছে জি আপু। ভাই তারপরে স্লাইডে এটা ওই অ্যাডসেন্সের স্লাইড, এটা অ্যাডসেন্সের স্লাইডটা আপনারা এখন আমি বলে যাইতে পারবো কিন্তু আপনারা বুঝবেন কিনা, কারণ আপনারাও করতে পারবেন না, আপনাদের নতুন চ্যানেল আপনাদের হচ্ছে মনিটাইজেশন না আসা পর্যন্ত এই জায়গাটা আপনাদের দেখাবে না। বোঝা গেছে? এরপরে যে ব্র্যান্ডিং এ এসে আমরা হচ্ছে এই যে এখানে ইয়ে করবো ওয়াটারমার্ক বসাবো। ওয়াটারমার্কটা হচ্ছে এই যে দেখেন একটা সাদা লাল অ্যারো 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 স্ট্রাইপের একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে ওয়াটারমার্ক বসাবো। এখানে চুজ ইমেজ বলে একটা জায়গায় দেখেন অ্যারো সাইন দেয়া আছে, এখান থেকে আমি চুজ করব আমি কি দিতে চাই, আমার ওয়াটারমার্ক কি থাকবে। অবশ্যই ওয়াটারমার্কটা কি থাকে জানেন, আপনার চ্যানেলের লোগো। আমি চাইলেই অন্য একটা ওয়াটারমার্ক দিতে পারবো, কিন্তু বায়ার ম্যাক্সিমাম সময় চাইবে যে আমাকে আমার লোগোটা আমার ভিডিওর মধ্যে, তারা ওয়াটারমার্ক বলতে পারবে যে সবাই ওরকম না, তারা হয়তো আপনাকে বলবে আমাকে আমার ভিডিওর পুরো ভিডিওতে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দাও, তখন আপনাকে বুঝতে হবে সে চাচ্ছে এটা ওয়াটারমার্ক আকারে তার চ্যানেলের লোগোটা তার ফুল ভিডিওতে থাকবে। অনেক অনেক বায়ার আছে কথাটা বলবে আপনাদেরকে যে আমাদের আমাকে তুমি আমার চ্যানেলের যে লোগোটা আছে বা আমার বাচ্চাদের যে ছবিটা লোগোতে দেয়া আছে, আর যদি তার নিজের চ্যানেল হয় প্রাইভেট পার্সোনাল চ্যানেল তাহলে বলবে আমার যে ছবিটা আছে এটা ভিডিওতে দিয়ে দাও, আমার এটা থাকবে ভিডিওতে। জি জি ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি? তো চ্যানেল বায়ার সবসময় যে ওয়াটারমার্কই বলবে আপনাদের সেটা আপনি, জি ভাইয়া শুনতে পাচ্ছি? মিজান ভাইয়া জি বলুন। হ্যাঁ মরিদিন ভাইয়া বলেন। মরিদিন ভাই আপনার সাউন্ড মিউট করা। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে তো, আপনি বলেন না। কোনো সমস্যা করতেছে আপনি কন্টিনিউ করেন।
বায়ার যখন আপনাকে বলবে যে ওই ছবিটা তুমি আমার ফুল ভিডিওতে দিয়ে দাও অথবা তুমি আমার ভিডিওর লাস্টে দিয়ে দাও বা ভিডিওর ফার্স্টে তুমি আমার ওই ছবিটা দাও, তো তখন আপনাকে বুঝে নিতে হবে বায়ার এটা ওয়াটারমার্কের কথা বলছে। অনেক সময় বায়ার বলে দিবে যে তুমি ওয়াটারমার্ক করে দাও, অনেক সময় বলবে যে আমার ছবিটা দাও, হয়তো সে এক্সাক্ট নামটা নাও জানতে পারে। তখন আপনাদের বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে ওয়াটারমার্কটা কোথা থেকে করব, এখান থেকে করব। ক্লিয়ার? জি আপু, জি আপু। ওয়াটারমার্কটা এখান থেকে করব যে আমরা একটা চুজ ইমেজ দিব, চুজ ইমেজ দেওয়ার পরে এই যে দেখেন আমার একটা ইমেজ এখানে চলে এসেছে, দেখা যাচ্ছে? জি আপু, একটা ছোট ইমেজ চলে এসেছে। তো এই ইমেজটার পরে, এই ইমেজটা যখন চলে আসবে তখন ডান পাশে আমার এই রাইট সাইডে আমার এই তিনটা অপশন চলে আসবে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, আর একটা এন্টায়ার ভিডিও। মানে হচ্ছে এই এই লোগোটা, এই ওয়াটারমার্কটা কি আমার ভিডিও লাস্টে শো করবে, নাকি আমার ফুল চ্যানেল মানে ফুল পুরো ভিডিওটাতে শো করবে, নাকি আমার ভিডিও ফার্স্টে শো করবে। এটা হয় লাস্টে শো করে আর হচ্ছে এন্টায়ার ভিডিওতে শো করে। ফার্স্টে আসলে ওভাবে অনেকেই দেখে না, ফার্স্টে। তারপরে যদি বায়ার চায় যে হ্যাঁ তুমি আমাকে ফার্স্টে করে দাও, তাহলে বায়ারকে করে দিবেন, কিন্তু বায়ারকে বলবেন এটা লাস্টে এবং বা এন্টায়ার ভিডিওতে থাকাটা ভালো প্রথম অবস্থায় না থেকে। বোঝা গেছে? কারণ ডিজিটাল মার্কেটিংটা আপনারা ওর থেকে বেশি জানবেন, ও জানবে না। হ্যাঁ, তারপরে এই জায়গাটা কি বোঝা গেছে? হ্যাঁ আপু। কৌশিক ভাইয়া, মারুফ ভাইয়া, উর্মি আপু, আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, ক্লিয়ার। এগুলো তো নূরনবী ভাইয়া, ওরা কি সবাই বুঝতে পেরেছেন আপনারা এই জায়গাটা? হ্যাঁ, সবার জন্য ক্লিয়ার, সবার জন্য ক্লিয়ার হলেও কিছু কিছু যারা নতুন আছেন তাদের জন্য আসলে প্রবলেম হয়ে যায়। আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারি না নতুন অবস্থায়, তাদের আসলে মাথায় যেতে একটু একটু সমস্যা হয়ে যায়। তারপরে যাব এইখানে, এই যে ফিচার এলিজিবিলিটি, এখানে হচ্ছে ডিফল্ট ডিফল্ট ফিচার এনাবেল করা থাকবে। এখানে যেটা এনাবেল করা আছে এটা এনাবেলই করা থাকবে। কেন থাকবে সেটা আমি আপনাদেরকে এখানে লিখা আছে, আপনারা পড়বেন কেন থাকবে। এত ভিতরে আসাটা হয়তো বা সে ভিডিও আপলোড করতে পারে, তাকে চ্যানেল ক্রিয়েট করে দিলে সে ওই চ্যানেলের অ্যাক্সেস নিয়ে সে ভিডিও আপলোড করবে আর টুকটাক হয়তো কাজ করতে পারবে, কিন্তু এই যে ভিতরের ইন্টারনাল যে কাজগুলো এটা হয়তো সে নাও বুঝতে পারে। সে হয়তো বলতে পারে যে ডিফল্ট যে ফিচারগুলি আছে সেটা আমাকে বন্ধ করে দাও। সেটা কিভাবে বন্ধ করবেন সেটা এখানে এসে বন্ধ করবেন, এইটাই এটার কাজ আর কিছু না। বাট বাই ডিফল্টের এটা আমরা অন করে রাখবো, কিন্তু আমরা তো যে রিভিউ দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও অন করতে গেলে প্রত্যেকবার আমাদের এখানে শো করে কি অ্যাড করতে চাচ্ছি, কি ডিডাক্ট করতে চাচ্ছি। ক্লিয়ার এই জায়গাটা? তারপরে ভাইয়া, এটা এলিজিবল করে রাখবেন যদি আপনার এটা আপনি হচ্ছে বন্ধ করে রাখবেন যদি বায়ার আপনাকে বলে যে আমি 15 মিনিটের বেশি ভিডিও দিব না বা আমার কোনো কাস্টম থাম্বনেইল থাকবে না, তখন আপনি এটা করে রাখবেন, ডিজেবল করে রাখবেন। আর এনাবেল করতে হলে ভেরিফিকেশন যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা এনাবেল করবেন আপনার বায়ারের ফোন নাম্বার দিয়ে, আর বাংলাদেশি হলে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে। কারণ হচ্ছে এইটা এনাবেল না করা অবধি একটা চ্যানেলে 15 মিনিটের বেশি কোনো লেন্থের ভিডিও দিতে পারবে না, চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে না, চ্যানেলে থাম্বনেইল ক্রিয়েট, ওই যে কাস্টম থাম্বনেইল আমরা একটা দেখেছিলাম না, ক্রিয়েট থাম্বনেইল লিখেছিলাম না ভাইয়া, ওখানে কাস্টম কাস্টম করা যাবে কিছু থাম্বনেইল আমরা নতুন করে বানাতে পারবো, ওই থাম্বনেইল গুলি এখানে আমরা অ্যাড করতে পারবো না। যদি এই কাজগুলি এখানে কিন্তু লিখাই আছে কি কি কাজ করা যাবে যদি আমি এটাকে এনাবেল করি, এনাবেল করতে গেলে আমাকে হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যেই ফোন নাম্বার দিয়ে আমি আমার চ্যানেল ভেরিফাই করেছিলাম। এই জায়গাটা ক্লিয়ার? জি আপু। তারপরে ভাইয়া, এই যে এখন যা দেখবো, এখন যে বেসিক ইনফরমেশন দেখবো, একটু আগে একটা বেসিক ইনফরমেশন আমরা দেখেছিলাম যেখানে আমরা হচ্ছে আমাদের টাইটেল দিয়েছি, আমাদের ডেসক্রিপশন দিয়েছি, এখনো কিন্তু সেম আমরা আমাদের টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, কিন্তু এখন যা দিচ্ছি তা আমরা শুধু ভিডিওর জন্য দিচ্ছি, আগে যা দিয়েছিলাম তা আমাদের চ্যানেলের জন্য দিয়েছিলাম। এই কথাটা আমি ফার্স্ট আপনাদেরকে বলেছি যে কিছু জিনিস আমরা সেট করছি আমাদের চ্যানেলের জন্য, কিছু জিনিস আমরা সেট করছি আমাদের ভিডিওর জন্য। এই এখন যেটা সেট করবো এটা বাই ডিফল্ট আমার চ্যানেলের ভিডিওর জন্য করবো। বোঝা গেছে?
টাইটেল সেট করা থাকবে, ডেসক্রিপশন মোটামুটি আপনার চ্যানেলে কি টাইপের ভিডিও আপনি দিবেন আপনি জানেন, ওইটার উপরে বেস করে আপনি মোটামুটি টাইপের একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। এখন বায়ার যদি বাইরের কান্ট্রির হয় অবশ্যই বায়ারের ল্যাঙ্গুয়েজে করবেন, আর যদি বায়ার আপনার বাংলাদেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা বাংলায় লিখে দিবেন। ক্লিয়ার? তবে বাংলার সাথে ইংরেজি ট্রান্সলেটটা থাকলে সেটা ভালো হয়। আর এখানে ভিজিবিলিটি যেটা, এটা হচ্ছে আপনার ভিডিও কে দেখতে পারবে, আপনি কাকে দেখাতে চান তার ভিজিবিলিটি, এটা সবসময় আমরা পাবলিক করে রাখবো। তারপরও বায়ার যদি বলে যে না তুমি বাই ডিফল্ট প্রাইভেট করে রাখো, আমি পরে রিভিউতে গিয়ে এটা পাবলিক করব, তাহলে এটা বায়ারের উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা আমরা সবসময় পাবলিক করে দিই, আমি এ পর্যন্ত যত বায়ারের কাজ করেছি আমি এটা পাবলিক করে দিয়েছি, এটা কখনো আমি প্রাইভেট করিনি বা আমি কাউকে শুনিনি যে প্রাইভেট করেছে। ঠিক আছে? জি আপু। কিন্তু হতে পারে আপনাদের এরকম একটা বাঁকা বায়ার পড়ে গেল, একটু একটু ভেজালের বায়ার পড়ে গেল, সে বললো আমি পাবলিক রাখবো না প্রাইভেট, তখন আপনাদের যাতে এটা মনে না হয় আপু প্রাইভেটটা কোত্থেকে করেছিলেন বা করে কিভাবে আমরা জানি না, ওই জন্য এটা দেয়া, এটা খুব বেসিক একটা ইনফরমেশন। তারপরে ভাইয়া এই যে এখন ট্যাগ দেখেন, এখানে কিন্তু কিছু কথা লেখা আছে, দেখবেন বাই ডিফল্ট ফর অল ভিডিও, দেখেন এখানে একটা জায়গায় লেখা আছে উপরে, দেখতে পাচ্ছেন? আপনারা যখন যাবেন এই টাইপের কোনো লেখা পাবেন না, এটা আমি লিখেছি, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যাতে আমি যেহেতু কোনো টিউটোরিয়াল, ভালো টিউটোরিয়াল আপনাদের দিতে পারছি না, সো আপনাদের এটাই যাতে একটা টিউটোরিয়ালের মতো কাজ করে, এই জন্য খুব ছোট ছোট স্টেপগুলিরও কিন্তু স্ক্রিনশট এখানে আছে। তো এখানে বাই ডিফল্ট মানে এখানে যে ডেসক্রিপশনটা দিব সেটা অল ভিডিওর জন্য, সেটা আমি মুখে বলেছি, এখানে আমি লিখেও দিয়েছি যাতে আপনারা এই স্লাইডটা দেখলে বুঝতে পারেন। আর এখানে যে ট্যাগ গুলি দিব সেটা হচ্ছে বেসিক ট্যাগ ফর অল ভিডিও, এটা কিন্তু আমার লেখা, এটা কিন্তু এখানে যে লেখা থাকবে ওরকম কিছু না। ক্লিয়ার? আপনারা পরে বলবেন না যে আপু আপনার এখানে লেখা এসেছে আমার এখানে লেখা আসেনি, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে আমার এখানেও ব্ল্যাঙ্ক ছিল, এটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি লিখেছি। বোঝা গেছে? জি আপু। ঠিক আছে আপু। এখানে যে ট্যাগ গুলি দিব এটা হচ্ছে আমার ভিডিও রিলেটেড ট্যাগ যাবে, যে এখানে হচ্ছে আপনার 500 ক্যারেক্টার লিখতে পারবেন, 500 ক্যারেক্টারের যতগুলি ট্যাগ হয়। তারপরে ভাইয়া আমরা স্ক্রল করি, এই যে এইখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আমি সাবটাইটেল করতে চাই, কোন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছেন? এখানে কমিউনিটি কন্ট্রিবিউশন আমরা অফই রাখবো, এটা অন রাখার প্রয়োজন নেই। আর কমেন্ট, কমেন্টটা আমরা হোল্ড করবো, সবসময় কমেন্টটাকে আমরা হোল্ড করবো, সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এটা যেমন থাকে না যে কিছু বাজে কমেন্ট এসে করে যায়, তো সেটা গুগল গুগল ইন্টেলিজেন্স থেকে ওরা বুঝবে যে কোনটা বাজে কমেন্ট কোনটা ভালো কমেন্ট, ওই বাজে কমেন্ট গুলি আমাকে হোল্ডে থাকবে, আমি যদি চাই আমি রিভিউ করার পরে যদি চাই সেটা যাবে আমার চ্যানেলে শো করবে, আর আমি না চাইলে শো করবে না। কিন্তু এখানে আমরা করব কি, অল কমেন্ট, যেটা সমস্ত কমেন্ট হচ্ছে আমি রিভিউতে দিব, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কমেন্টের মধ্যে এসে লিংক আপনার কিছু লিংক শেয়ার করে যায় অন্য একটা চ্যানেলে বা কারো অন্য একটা ওয়েবসাইটে লিংক শেয়ার করে যায়, এটা হচ্ছে বেসিক্যালি করে যারা ব্যাক লিংক করে, ওয়েবসাইটের ব্যাক লিংক করে, এসইও এসইও তে আমরা দেখেছি, আমরা দেখবো যে ব্যাক লিংক করে, ওই ব্যাক লিংক গুলি এখানে এসে করে দিয়ে যাবে, ওটাতে আপনি ক্লিক করবেন ডিরেক্টলি তার ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, এরকম করে কিন্তু, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে করে। তো আমরা সবসময় এগুলি হোল্ড রাখবো যাতে তাদেরটা ডিরেক্টলি আমার চ্যানেলে শো না করে। ঠিক আছে? ক্যাপশন সার্টিফিকেশনটা নান রাখবো। আরেকটা হচ্ছে ইউজার ক্যান ভিউ রেটিং, আমরা হচ্ছে আমাদের ভিডিও রেটিং কত, এটা কি আমরা ভিউয়ারকে দেখাতে চাই কি দেখাতে চাই না, সেটার জন্য এই যে নিচের যে সিলেক্ট ডিসিলেক্টের ব্যাপারটা আছে, এখন আপনার বায়ারকে জিজ্ঞেস করে নেবেন প্রথম অবস্থায় যখন অর্ডার নেবেন যে তুমি কি এটা সেটিং করতে, মানে তুমি কি এটা দেখাতে চাও আর এটা দেখাতে চাও না, তবে এটা প্রথম অবস্থায় না দেখানো ভালো। যখন ভিডিও রেটিং ভালো চলে আসে এবং আমরা কোনো ভিডিও দেখার আগে আমরা দেখি না যে এটার রেটিং কেমন, ইভেন আমরা একটা অ্যাপস ইউজ করার আগেও অ্যাপস এর রেটিংটা দেখি যে এই অ্যাপস এর রেটিং কেমন। সো আমার ভিডিও রেটিং যখন প্রথম থাকবেন, ভিডিওটা যখন প্রথম অবস্থায় আমি আপলোড করব তখন এটা রেটিং অবশ্যই ভালো থাকবে না, তো মানুষ কিন্তু রেটিং যখন কম দেখবে তখন আরো আসবে না, তো ওই জন্য আমি আমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি রেটিংটাকে কখনোই শো করব না প্রথম অবস্থায়। মোটামুটি যখন একটা ভালো রেটিং চলে আসবে, মনিটাইজেশন চলে আসবে, আমার এটাতে গুগল অ্যাড দেওয়া স্টার্ট করবে, তখন আমি রেটিং দেখাবো, যখন আমার হয়তো মানে লাখখানিক সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে আমি আমার সাবস্ক্রিপশন দেখাবো সবাইকে, তখন এগুলি সব আমি সিলেক্ট করে দিব। বোঝা গেছে কথাগুলি? জি আপু। ঠিক আছে, তারপরে এই যে এখন হচ্ছে বেসিক ইনফরমেশন।
ইনফরমেশনের পরে কিন্তু একটা অ্যাডভান্স সেটিং আছে, দেখতে পাচ্ছেন? আমরা বেসিক ইনফরমেশন শেষ করলাম, এরপর অ্যাডভান্স সেটিং এ আসলাম। ভাইয়া আগের স্লাইডটাতে একটু যান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ল্যাঙ্গুয়েজ, এই কমেন্ট, এগুলি কিন্তু অ্যাডভান্স সেটিং এ আমরা চলে এসেছি অলরেডি। এর আগের স্লাইডটাতে যান, এর আগের স্লাইডটা আমাদের বেসিক ইনফরমেশনের ছিল, ট্যাগ দেখছেন? তারপরে অ্যাডভান্স সেটিং এ গেলেই কিন্তু আমার এই কমেন্ট চলে আসবে, এটা কিন্তু বেসিক ইনফরমেশনে নেই। তারপরে অ্যাডভান্সে যখন এই কমেন্ট টমেন্ট, জি আপু, কমিউনিটি কন্ট্রিবিউশনটা আবার বলবেন একটু? কমিউনিটি কন্ট্রিবিউশন এটা হচ্ছে অ্যাবাউট সেকশনের পাশে একটা কমিউনিটি দেখেন লেখা আছে, জি আপু, হ্যাঁ, এটা এখানে অফ রাখতে বলেছে, এটা মনে রাখেন। আমি কমিউনিটি জিনিসটা কি সেটা যখন বুঝাবো তখন আপনি বুঝবেন যে কমিউনিটি কন্ট্রিবিউশনটা দিতে হবে কি হবে না। বাট প্রথম অবস্থায় একটা চ্যানেল যখন অন করে দিব, আমি তো জানবো না যে বায়ারের এই জিনিসটা হবে কি হবে না, সো এটা আমি অফ করে দিব, প্রথম অবস্থায় অফ করে দিব। একটা বায়ারকে এই চ্যানেলটা আমরা এমন ভাবে সেট করে দিব যাতে এটা র‍্যাঙ্কে আসতে পারে। এই কমিউনিটি কন্ট্রিবিউশনটা হচ্ছে কি আপনার পরের ব্যাপার, এটা আমি পরে আপনাদের আরো পরে, এখন না। বেসিক ইনফরমেশনের যে জায়গাগুলি এগুলি, এটা তো একদম একটা নতুন চ্যানেল সেট করছেন না আপনি। কমিউনিটি কন্ট্রিবিউশনটা হচ্ছে যখন মোটামুটি একটা চ্যানেলের মধ্যে আমি কোনো মানে কমিউনিটির যে কাজগুলি থাকবে, কমিউনিটির আলাদা একটা ডিটেইল থাকবে, সেটা আমি দেখাবো। দেখানোর পরই আপনি বুঝতে পারবেন এখানে আসলে অফটা কেন করতে বলেছিলাম আমি। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, তারপরে তারপরে ওই যে আমরা একটা লাইসেন্স নিয়ে কথা বলেছিলাম, যে ক্রিয়েটিভ কমন এবং স্ট্যান্ডার্ড লাইসেন্স, লাইসেন্সটা কোথা থেকে সেট করবো? লাইসেন্সটা আমরা এখান থেকে দেখা যাচ্ছে সবার, জি আপু, জি আপু, ক্যাটাগরি নাম দিয়ে রাখবো সব সময় আমরা এখানে। আর হচ্ছে আপু, হ্যালো, জি জি ভাইয়া, আপু, হ্যাঁ আপু, এটা আরেকবার বলবেন। আমরা তো বলেছিলাম না, একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দুই প্রকার ভিডিও থাকে, একটা স্ট্যান্ডার্ড লাইসেন্সের, একটা ক্রিয়েটিভ কমন্সের। স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও যদি আমরা রিআপলোড করি আমাদের চ্যানেলে, ডাউনলোড করে, আমরা কপিরাইটের ইস্যুর আন্ডারে পড়ে যাব। আর যদি ক্রিয়েটিভ কমনটা করি, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই ভিডিওটাকে এনে কিছুটা এডিট করে যখন আপলোড করব, সেখানে আমি তাকে হচ্ছে একটা কি বলে এটাকে, হ্যাঁ, একটা ইয়ে দিয়ে মানে আমি ওখানে লিখে দিব যে আমার এটা ক্রিয়েটিভ কন্টেন্ট, ক্রিয়েটিভ কমন, এবং যার ছিল তার চ্যানেল ছিল ওটা, এভাবে দিয়ে তারপরে আমি দিতে পারবো। সো কেউ স্ট্যান্ডার্ড লাইসেন্স ইউজ করে, কেউ ক্রিয়েটিভ কমন ইউজ করে। এখন এটা আপনার বেসিক জিনিস, আপনি কি ইউজ করবেন এটা আপনার বায়ার জানবে, বায়ার কি টাইপের ভিডিও ইউজ করবে। তো এই ছোটখাটো ইনফরমেশন গুলি ফার্স্টে আপনারা, ওই জন্যই বলেছিলাম যে ছোটখাটো ইনফরমেশন গুলি আপনি ফার্স্টে বায়ারের সাথে কথা বলে অর্ডার প্লেস করার আগে, অর্ডার কনফার্ম করার আগে এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে নেবেন। তুমি কি স্ট্যান্ডার্ড চাও, তাকে স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করলি সে আপনার মতো। প্রথমবার যখন আপনি স্ট্যান্ডার্ড বলেছি আমি, তখন আপনাদের মাথার উপর দিয়ে গেছে, বায়ারেরও মাথার উপর দিয়ে যাবে। বায়ারকে বুঝাবেন, বোঝানোর পর বায়ার যেটা বলবে আপনারা সেটা এখানে সিলেক্ট করবেন। অবশ্যই ক্যাটাগরি নাম দিয়ে রাখবেন, কখনোই ক্যাটাগরি চেঞ্জ করবেন না। বোঝা গেছে ইনসান ভাইয়া? মেবি না, হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা ভাইয়া, তারপরে এই যে এখানে হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে কোন ক্যাটাগরিতে যাবে, তো আমরা নাম দিয়ে রাখলে আমরা যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু আমরা যদি এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তারপর হচ্ছে মিউজিক দেই, পেটস অ্যানিমেল দেই, তো তাহলে এই ক্যাটাগরি দিতে হবে। তো নাম কেন দিতে বলেছি বুঝতে পেরেছেন এখন আপনারা? আমি যে কোনো কিছুই দিতে পারবো। আপু, যে নিশ চ্যানেল হয়, নিশ চ্যানেল হলো তখন ক্যাটাগরি দিতে হবে না? তখন তো ক্যাটাগরি যে বায়ারের উপর ডিপেন্ড করবে, কিছু কিছু জিনিস তো ভাইয়া বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ারের চ্যানেল কি কিসের উপরে থাকবে। তবে নিশ চ্যানেল হলেও আপনি নাম দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি যদি স্পেসিফিক করে দেন আপনার ওটার বাইরে, যদি তখন কোনো কিছু দেয় বায়ার, তখন বায়ারকে দেখাবে কি রিমুভ করো। বায়ার তখন আপনাকে এসে বলবে তুমি কি চ্যানেল ক্রিয়েট করে দিলে, আমি তো এই ভিডিওটা দিতে পারছি না। কিন্তু তার নিশের বাইরে যেটা, সে যে ক্যাটাগরি বলেছে ক্যাটাগরির বাইরে এটা, এটা তখন তাকে বুঝাইতে পারবেন না আপনি। এই জন্য এটা সবসময় নাম দিয়ে রাখবেন, তার নিশ চ্যানেল হোক কিন্তু নাম দিয়ে রাখবেন, এই ক্যাটাগরিটা তো বোঝানো যাবে না। আর এখানে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজে থাকবে ভিডিওটা, এটা বায়ারকে জিজ্ঞেস করবেন তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও দিচ্ছ, ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা যদি বাংলা দিই, আমরা এখানে বাংলা লিখে দিব। ভাইয়া তো অনেক দ্রুত নামে, আচ্ছা যাই হোক। তারপরে হ্যাঁ, ভিডিওতে গেলাম, তারপরে যান ভাইয়া, তারপরে এই যে লাইসেন্সের পাশে নানের কি কি লিখা থাকবে, কেন থাকবে, এই টাইপের একটা জিনিস যেখানে লিখা আছে কন্টেন্ট নেভার এয়ার্ড অন টেলিভিশন। আচ্ছা, এটা কপিরাইটেড ইস্যুর একটা জিনিস, যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি যে এই এই ইস্যুগুলি থাকবে।
যে স্ট্যান্ডার্ড দিলে কি কি থাকবে, স্ট্যান্ডার্ডের কি কি থাকে, এটা হচ্ছে এটা। এটা আপনারা আপনাদের দেখার জন্য পড়ার জন্য দিয়েছি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, এইটার স্লাইড নাম্বারটা একটু মনে করেন। আপু এটা স্লাইড নাম্বার দেখতে গেলে তো আবার চলে যায় আমার এখানে, ডিসটারব করতেছে একটু। আচ্ছা এটা স্লাইড নাম্বারটা আমি দেখে বলে দেব। আপনাদের কাজ থাকবে এখানে যা যা লেখা আছে এই জিনিসগুলি পড়বেন, এটার একটা এক্সাম হবে, ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই আমাকে লিখে দিবেন। আগে থেকে বলে দিলাম কবে নেব এক্সাম আমি জানি না, কিন্তু এক্সাম নিব আমি এটার উপরে। এটা তারপরে স্লাইডে যান। এখন হচ্ছে ওই যে কমেন্ট যেটা ওই ভিডিওর ল্যাঙ্গুয়েজ ঠিক করলাম, ক্যাপশন ক্যাপশন সার্টিফিকেশন নাম দিয়ে রাখবো আমরা, তারপরে হচ্ছে কমিউনিটি, এখানে এসে কমিউনিটি কন্ট্রিবিউশন যেখানে আমরা ভিডিওর জন্য কিছু রাখবো সেখানে আমরা অন দিয়ে দিব, কিন্তু আমরা চ্যানেলের জন্য যেখানে রাখবো সেখানে অফ থাকবে। ক্লিয়ার ছিল? আপু কমিউনিটি কন্ট্রিবিউশন আপু বুঝি নাই। দুই জায়গায় কমিউনিটি কন্ট্রিবিউশন দেখছি, একটা ভিডিওর জন্য দেখছি, একটা আমি আমার চ্যানেলের জন্য দেখেছি। চ্যানেলের জন্য যেটা থাকবে সেটা অফ, ভিডিওর জন্যটা আমি অন দিয়ে দিব। জি আপু। আর কমেন্টস, এখন আমাদের ভিডিও লাইভ ভিডিও ধরেন হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, যেমন আমরা এখন ফেসবুকে লাইভে আছি, এখন ফেসবুকে লাইভে থাকাকালীন টা আমরা বাদ দিয়ে দিলাম, ইউটিউবে যখন আপনি লাইভে থাকবেন তখন আপনি চাইলে আপনি কমেন্ট কন্ট্রোল করতে পারবেন। এই যে কমেন্ট করে না মানুষ লাইভে গিয়ে বাজে বাজে কমেন্ট, ওই কমেন্টটাকে আমি কন্ট্রোল করব কিভাবে, সেটা হচ্ছে যে এখানে আমি যদি ডিসেবল কমেন্ট করে রাখি তাহলে কেউ আমার ওই ভিডিওতে কমেন্ট করতে পারবে না। হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, আমি ফার্স্টে মানে সমস্ত কমেন্ট হোল্ডে থাকবে, আমি রিভিউ করব, তারপরে হচ্ছে আমি দেখব, তারপরে হচ্ছে আমি অ্যালাউ করব ওই কমেন্ট আমার চ্যানেলে শো করবে। আর না সব কমেন্ট শো করবে, শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস গুলি আমাকে হোল্ডে রাখবে, আমি দেখব, যদি মনে হয় যে না ঠিক আছে এটা আমার ভুল বা গুগলের ভুল তখন সেটাকে আমি পাবলিশ করলে সেটা আমার পাবলিশ হবে। তবে আমরা ট্রাই করব যাতে আমরা অল কমেন্টসটা মানে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এটা দিয়ে রাখি। তারপরে বায়ারকে জিজ্ঞেস করবেন বায়ার কি চায়, এই জায়গাটা বায়ারকে জিজ্ঞেস করবেন বায়ার কি চায়, যে তুমি কি চাও যে এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস মাঝে মাঝে আসে, তুমি কি চাও যে সেটা তুমি কন্ট্রোল করো আর তোমার চ্যানেলে শো করো। তুমি যদি কন্ট্রোল করতে চাও সেটাও আমি করে দিতে পারবো, আর তুমি যদি চাও যে না তোমার কোনো তোমার এই রিভিউর প্রয়োজন নেই, তোমার যে কোনো কমেন্ট আসলে তোমার কোনো প্রবলেম নেই, তাহলে তুমি অল কমেন্ট দিয়ে রাখো, অ্যালাউ অল কমেন্টস আপনি দিয়ে দিবেন। তখন বারবার বলছি এখানে আমি যে সেটিংস দেখাচ্ছি হুবহু ওইরকম সেটিংসই আপনাদের হবে, এটা কিন্তু না, আপনাদের বায়ারের নিশ অনুযায়ী, বায়ারের চাহিদা অনুযায়ী, বায়ারের ডিমান্ড অনুযায়ী কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ করতে হতে পারে আপনাদের, ঠিক আছে? জি আপু। হ্যাঁ ভাইয়া তারপরে, হ্যাঁ তারপরে এই যে ম্যানেজ পারমিশন, এই পারমিশনটাই কিন্তু ওই যে আমরা ভিডিওর জন্য উপরে একটা ম্যানেজ দেখেছিলাম না, যে এত সেকেন্ডের একটা না, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য, সরি এটা ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য পারমিশন। এই জায়গাটা হচ্ছে আমি আপনাদের ফুল স্লাইডটা দিতে পারিনি, কারণ এই ব্র্যান্ড অ্যাকাউন্টের পারমিশন নিতে গিয়ে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে। আপনারা করতে পারবেন, সেটা আপনাদের খুব বেশি ঝামেলা হবে না, কারণ আপনাদের পাসওয়ার্ড গুলি আপনাদের মনে থাকে, আমার মতো তো না, আমি তো পাসওয়ার্ড ভুলে যাই, এই জন্য আমি ব্লক মানে এখানে আমার কি বলে এখানে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তো ম্যানেজ পারমিশনে যাবেন, এটা ব্র্যান্ড চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে, এই যে ম্যানেজ পারমিশন। তারপরে হচ্ছে হ্যাঁ ভাইয়া যান, এই যে আপনার ভেরিফাই করতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে, তারপরে পাসওয়ার্ডটা আপনার ফোনে একটা কোড যাবে, কোড এরপরে স্লাইডটুকুতেই হচ্ছে আমি ব্লক ছিলাম তো ওই জন্য স্লাইডটুকু মিস, আপনাদের কোড যাবে, কোডটা ওখানে দিলেই তারপরে আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে যে এটা আপনারই চ্যানেল আপনারই ব্র্যান্ড চ্যানেল। ওকে ভাইয়া তারপরে এখন এই যে কমিউনিটি, ভাইয়া ওই যে কমিউনিটি নিয়ে একটা কোশ্চেন করেছিলেন, জি আপু, এই যে দেখেন এখানে হচ্ছে আমি চাইলে আমার চ্যানেলটা কাউকে ম্যানেজ করতে দিতে পারি, যেমনটা আমরা ফেসবুক পেজকে দেই যে তুমি আমার ফেসবুক পেজ এতদিনের জন্য ম্যানেজ করো, এখানে আমরা মডারেটর, জি আপু, অ্যাডমিন রোলের মতো কাজটা, হ্যাঁ মডারেটরকে দিব, সে ভিডিও দেখবে, এই যে কমেন্ট আসবে আমরা যাদের রিভিউ দিব, এখন অনেক বায়ার আছে তুমি তাকে ভিডিওগুলি দিয়ে দিলো, তুমি এই ভিডিওগুলি এই ভাবে আপলোড করো, আর সেটিংস তারা আমাদের কাছ থেকে করাই নিবে, আমাদের কাছ থেকে করানোর পরে দেখা যাবে যে সে যখন তাকে বলবে ভিডিওগুলি আপলোড করো, এখন তাকে তো তার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিতে হচ্ছে, যদি কাউকে দিতে হয় চ্যানেলের অ্যাক্সেস না দিয়ে রোল কিভাবে দেয়া যায় সেটা হচ্ছে মডারেটর রোল দিবে। মডারেটর রোলের জন্য এখানে যেটা আছে সেটা হচ্ছে তার
চ্যানেল ইউআরএলটা দিবেন, বুঝতে পেরেছেন? যে মডারেটর যেটা করবে বা মডারেটর যে জিমেইল অ্যাড্রেসটা থাকবে ওটার যে একটা ইউআরএল থাকে সেটা দিবেন, অ্যাপ্রুভ ইউজার, আপনি এখানে কোন কোন পেজ দা কি পেজ দা চ্যানেল ইউআরএল অফ এ ইউজার টু অ্যাড এন্ড ভাইয়া অ্যাড এন্ড তারপরে কি লিখেছে আমি বুঝছি দেখতে পাচ্ছি না, যখন করবো তখন দেখলে ভালো মতো বুঝবেন, এখন আমি বলে গেলে আপনার হয়তো বুঝতে ক্লিয়ার হবে না। আমরা এটা প্র্যাকটিস করবো তো আজকে, তারপরে আমরা দেখবো, তখন আমরা দুবার তিনবার করেও দেখতে পারবো। ওই যে ব্লক লিংকস, ওই যে বললাম না যে কমেন্টে কিছু লিংক দিবে, কেউ হ্যাশট্যাগ দিয়ে একটা জিনিস ট্যাগ করে যাবে, তো সেটাকে কি আমি ব্লক করতে চাই? অবশ্যই সেটাকে আমি ব্লক করতে চাই। আমার চ্যানেলের ট্রাফিককে আমি অন্য চ্যানেলে কেন পাঠাবো? এটা সবসময় আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে ভিডিওর কমেন্টস চাইলে বাই ডিফল্ট এখানে সেট করে রাখা যায়, এই যে বাই ডিফল্ট আপনি সেট করে দিবেন। আর ডিসকাশন ট্যাব, এখানে কিন্তু দুটা করা যাবে, একটা ভিডিওর করা যাবে, একটা ডিসকাশন ট্যাব করা যাবে। ডিসকাশন ট্যাবটা আমরা কোথায় দেখবো সেটা হচ্ছে ওই যে ফার্স্টে আমরা অ্যাবাউট সেকশনটা যেখান থেকে নিয়েছিলাম, হোম কমিউনিটি ডিসকাশন অ্যাবাউট, এই ডিসকাশন ট্যাবের মধ্যে যদি এটা হচ্ছে আমার চ্যানেলের একটা কমেন্ট তো আমার ভিডিওর উপরে আসবে, আরেকটা কমেন্ট আমার চ্যানেলের উপরে আসবে, তো চ্যানেলের উপরে যে কমেন্টটা আসবে সেটাকে কি আমি কন্ট্রোল করবো কিনা? যদি বায়ার বলে কন্ট্রোল করবো তাহলে এখানে আপনি এই যে দেখেন কমেন্ট অন ইউর ডিসকাশন ট্যাব এখানে দিয়ে দিবেন হোল্ড। বোঝা যাচ্ছে? মেবি না জিয়াপু, মিজান ভাই আপনি জিয়াপু বললে আমি কনফিউজড আরো বেশি হই, কারণ আপনি যত আর্লি বুঝবেন ওনারা হয়তো নাও বুঝতে পারে। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে আপনাদের? একটু রেসপন্স করবেন আপনারা। আমি কোন ভিডিও নতুন আপলোড করলাম সেখানে কমেন্টস কিভাবে যাবে, আমি সেই কমেন্টটাকে কন্ট্রোল করতে চাই কিনা? একটু আগে আমরা দেখলাম না যে তিনটা না চারটা অপশন চলে এসেছে, যে আমার এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টসটাকে আমি হোল্ড করব, নাকি সব কমেন্টকে আমি ডিজেবল করে দিব, নাকি সমস্ত কমেন্টকে আমি হোল্ডে রাখবো, আমি রিভিউ করব তারপরে কমেন্টের পারমিশন পাবে। এই তিনটা অপশন পেয়েছিলাম না আমরা? সেম এখানে যে নতুন ভিডিও যে আপলোড করব, নতুন ভিডিওর জন্য আমি সব কমেন্ট অ্যালাউ করে দিব নাকি আমি হোল্ডে রাখবো। আর ডিসকাশন ট্যাব হচ্ছে, ডিসকাশন ট্যাবের ব্যাপারটা আমি আরো পরে ক্লিয়ার করছি আপনাদের। ডিসকাশন ট্যাবের যে জায়গাটা থাকবে ওই জায়গায় মানে আমার চ্যানেলের আন্ডারে এসে কেউ কোনো কমেন্ট করতে পারবে কিনা। কমেন্ট দুই জায়গায় করা যায়, একটা কমেন্ট হচ্ছে আপনার ভিডিওতে করা যায়, আরেকটা কমেন্ট হচ্ছে আমার ডিসকাশন ট্যাবে এসে করা যায়। ভাইয়া এটাকে কি আপনি মিনিমাইজ করে আপনি একটু আপনার ইউটিউব চ্যানেলটাতে যেতে পারবেন? তাহলে এই জায়গাটা ওনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপু এখানে প্র্যাকটিস পারপাস যেটা কল হইছিল সেটাইতে যাইতে বলতেছেন? হ্যাঁ যান, কোনো প্রবলেম নাই ভাইয়া। আমি মিউট করে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, দেধাচ্ছে
বললাম যে ভাইয়া এখানে না আমরা স্টুডিও ড্যাশবোর্ডে যাব না আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাব যেখান থেকে আমি চ্যানেল আর চ্যানেল লোগো চেঞ্জ করতে পারি যেখান থেকে আমি অ্যাবাউট সেকশনটা অ্যাড করতে পারি ওই যে আমরা একটা জায়গায় দেখেছিলাম যে ক্রিয়েট প্লেলিস্ট কালকের আমাদের ইয়ের মধ্যে চেকলিস্টে এই যে প্লেলিস্ট এখানে আছে মেম্বারশিপটা দেখতে পাচ্ছেন ওই যে আমরা যাদেরকে হচ্ছে একটু আগে দেখলাম যে আমরা মডারেটর করব ইউজার করব তাদের এখন মেম্বারশিপ গেল কোথায় ভাইয়া এটা আপু এবাউট এ গেলে আসছে এদিকে গেলে চলে যাচ্ছে আচ্ছা এই যে চ্যানেলস এই যে ডিসকাশন জায়গাটা দেখতে পাচ্ছেন ডিসকাশনের এই যে ডিসকাশনে দেখতে পাচ্ছেন যে কমেন্ট করবে পাবলিক আমার চ্যানেল সম্পর্কে এসে কমেন্ট করে যেতে পারবে একটা কমেন্ট তো ভিডিওতে দেখতে পাই আমরা ভাইয়া পাশে আরেকটা ট্যাব খুলেন দেখো পাশে আরেকটা ট্যাব খুলেন এটা কি আপু ইউটিউবে যাব হ্যাঁ ইউটিউবে যাবেন আপনাদের এই ইউটিউবে ক্লাস নিতে নিতে আমার একটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে আমার ইউটিউব সম্পর্কে মানে আমি ইউটিউবের কাজ খুব কম করতাম তো আমার কাজ এখন মানে আপনাদের এটা আপনাদের শেখানোর জন্য আমাকে এত বেশি পড়তে হয়েছে যে এখন মনে হয় ইউটিউবের কাজটাই সবচেয়ে ইজি অন্য কাজগুলির তুলনায় ভাই স্ক্রল করেন একটু একটা জিনিস দেখাই আরেকটু উপরে যান এই যে দুয়া দুয়া বাবুটার দুয়া ছিল না আচ্ছা মাইকেল জ্যাকসনের পাশেরটাতে মাইকেল জ্যাকসন হ্যাঁ এটাতে যান ভিডিওটা পজ করে দেন এখন স্ক্রল করে নিচের দিকে চলে আসেন হোল্ড দা চ্যানেলের ডিসকাশনে যান আমরা চ্যানেলের ডিসকাশনে না চ্যানেলের ডিসকাশনে না এইখানে এখন দেখেন একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর আন্ডারে যে কমেন্ট পড়েছে এগুলি কিন্তু ভিডিওর কমেন্ট এটা কিন্তু ওনার চ্যানেলের কমেন্ট না এই চ্যানেলের ভাইয়া একটু স্ক্রল করেন স্ক্রল করেন স্ক্রল করে উপরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছেন আমার ভুল আমার স্ক্রল করে উপরে চলে আসেন হোল্ড হোল্ড সেটা হচ্ছে যে চ্যানেলের নামটা আছে না ভাইয়া জি আপু চ্যানেলটাকে হচ্ছে আপনি আলাদা একটা ট্যাবে অন করেন এই চ্যানেলটাকে আলাদা একটা ট্যাবে অন করেন এই যেখানে দেখতে পাচ্ছেন ব্যাপারগুলি কমিউনিটি চ্যানেলস অ্যাবাউট এই নিয়ে ডিসকাশনটা টোটালি অফ করে রেখেছেন তার মানে ওনার ডিসকাশনের ওখানে গিয়ে আপনি চাইলেই কমেন্ট করতে পারছেন না দেখি ভাই স্ক্রল করেন তো একটু নিচে উনি রেখেছে কিনা ডিসকাশনটা না আপু দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন ওনার এই চ্যানেলের আন্ডারের চ্যানেল আপনারা বুঝতে পারছেন ডিসকাশনটা এখানে থাকবে যদি এখানে থাকে সেখানে সে চ্যানেলের আন্ডারে এসে কমেন্ট করতে পারবে এবং ওখানে ওই ভিডিওর আন্ডারে কমেন্ট করতে পারবে ভাইয়া ওই ভিডিওতে ব্যাক করি আমরা ওনার চ্যানেলের ডিসকাশন অফ এখানে ভিডিওর আন্ডারে যে কমেন্টগুলি পড়েছে 27,229টা কমেন্ট এই এই কমেন্টগুলিও করা যাবে তো এই জিনিসটাই হচ্ছে আমরা আমাদের ওই স্লাইডটাতে দেখছিলাম যে আমি ভিডিওর কমেন্টটাকেও কন্ট্রোল করব সাথে আমার ডিসকাশন ট্যাবের কন্ট্রোল কমেন্টটাকেও আমি কন্ট্রোল করতে পারবো বোঝা গেছে নাকি বোঝাতে পারিনি আবার আরো আরো যেতে হবে আপনার ডিসকাশন ট্যাবটা দেখাতে হবে হ্যালো বোঝা গেছে তো ক্লিয়ার তো ক্লিয়ার ওকে ভাই তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাই স্লাইডে চলে যাই এটা হোল্ডে রাখবো আমরা সব সময় যাতে আমরা রিভিউ করে তারপরে আমরা কমেন্টগুলিকে এলাও করব তারপরে ভাইয়া তারপরে ওই যে হোল্ড এরপরে এখানে না এরপরের আগেরটাতে যান এখানে এরপরে যে মেসেজ ইন ভাইয়া ওই স্ল্যাট হ্যাঁ
এখানে হচ্ছে মেসেজ ইন লাইভ চ্যাট, মেসেজ মানে আমরা কি মেসেজ আমার লাইভ চ্যাটে যদি মেসেজ আসে সেগুলিকে কি আমি কন্ট্রোল করতে পারবো কিনা? হ্যাঁ আমি কন্ট্রোল করতে পারবো, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট টেক্সট কেউ করে এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টেক্সট করলে সেটা হোল্ডে থাকবে, ঠিক আছে? এইটুকু করার পরে আমরা সেভ দিয়ে দিব। আপু মেসেজ ইন লাইভ চ্যাটটা কি? একটা লাইভে এখন লাইভ চ্যাটের মধ্যে আপনি তো টেক্সট লিখতে পারবে, এটা এখন লাইভ যখন নিব আমি লাইভ ক্লাসটা লাইভটা যখন স্টার্ট করব তখন বুঝতে পারবেন যে একটা লাইভের মধ্যে কিভাবে মেসেজ করা যায়। প্র্যাকটিক্যালি এটা আমি আপনাদের দেখিয়ে দেব, কিন্তু এটা সবসময় আপনারা সিলেক্ট করে দিবেন, বায়ারকে সবসময় এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা ইউটিউব লাইভ? হ্যাঁ ইউটিউব লাইভ। ভাইয়া সেভ দিব, এই কাজটুকু করার পরে আমরা সেভ দিয়ে দিব, ঠিক আছে? জি। এখন দেখেন তো ভাইয়া আপনার কতটুকু স্লাইড হয়েছে, এন্ড শো দেন, এন্ড শো দিলি আপনি দেখতে পাবেন। আপু এটা না, এটা দিলে আবার শুরু থেকে শুরু হচ্ছে, সেজন্য আপনারা কি আরো দেখতে চান? এতটুকু পর্যন্ত থাকবে, এটা আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। এতটুকু থাক তাহলে, হচ্ছে কালকে আমাদের শেষ হয়ে যাবে, বাকি 30টার মতো স্লাইড থাকবে, 30টা থাকবে না আরো কম থাকবে, 25টা 26টা থাকবে, আমরা 25টা 26টা স্লাইড কালকে শেষ করতে পারবো তাহলে, নাকি আজকে আরো করে দিব? না পু থাকে, ফার্স্টে করে দেন না পু, 60টা চলে যা ভাইয়া। এতটুকু ভাইয়া সাধে বলেন, এতটুকু থাক। হ্যাঁ আপু একবারে পাঁচটা নিয়ে মানে পাঁচটা বেশি নিয়ে কাজ কাজ হজবড়ল করার থেকে পাঁচটা কম নিয়ে প্রপার ওয়েতে কাজটা করা ভালো না? জি আপু। আমাদের কিন্তু এই 56 স্লাইড মানে 25 এর পরে 26 থেকে 56 অলমোস্ট 30 তো মেবি 30টা স্ক্রিনশটের কাজ আপনাদের এখানে, 30টার বেশি হবে, কারণ আমার চ্যানেল আমার আইডি ব্লকড হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার পারমিশনের ওই জায়গায় আমার পরের ইয়েগুলো আমি দিতে পারিনি। আপনাদের কিন্তু এগুলি নিতে হবে, কারণ আপনাদের পাসওয়ার্ড আপনাদের মনে থাকবে, আমার তো পাসওয়ার্ড নিয়ে ইস্যু আছে, আপনাদের তো ইস্যু নেই, নাকি আপনারা পরে বলবেন যে আপু আমারও পাসওয়ার্ড নিয়ে ইস্যু ছিল, আমার আইডিও ব্লকড হয়ে গেছে আপনার মতো, এরকম কিছু হবে আপনাদের? শব্দটা কে আপু, এখানে শব্দটা শব্দটাকে আপনি ব্র্যান্ড বলেছিলেন নাকি ব্র্যান্ড বলেছিলেন? ব্র্যান্ড কোনটা? ব্র্যান্ড। আচ্ছা কোনটা শব্দটাকে দেয়া? ওই যে আপু আপনার ম্যানেজমেন্টের ওখানে ওটা কথা বলতেছে, ওটা ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা থাকবে, ব্র্যান্ড অ্যাকাউন্টে ব্র্যান্ড অ্যাকাউন্ট, আর আমার আইডিটা ব্র্যান্ড হয়ে গেছে, আমার আইডি ব্র্যান্ড হয় নাই, আমার আইডি ব্যান হয়েছে, ঠিক আছে? ওখানে দুটো শব্দ বলেছিলাম, একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের কথা বলেছিলাম আর একটা আমার আইডি ব্যান হয়েছে সেটা বলেছিলাম। এখন আপনি কোন শব্দটা শুনতে চান ভাইয়া? ওই তো দুইটাই সেম শোনাইছিল ফার্স্ট টাইম, দুইটা তো সেম শোনা যাওয়ার কথা না, আমি তো এতটা ভুল করার কথা না, তারপর আমি লাইভটা টেনে দেখে নিব, যদি ভুল বলে থাকি তাহলে আজকে লাইভটা আমরা ডিলিট করে দেব, যদি ভুল বলার কথা না, আমি কি ভুল বলেছিলাম? না আপু। তাহলে হয়তো আমি আমার ইন্টারনেটের কারণে আমি হয়তো আমার ইন্টারনেটের কারণে কম বুঝেছি, সেটা হতে পারে। মাঝে মাঝে আপনার কথাগুলি একটু রিমিক্স কথা আসে আমাদের এখানে। আচ্ছা সরি মোস্তফা ভাই বলছি, ইজান ভাইয়া আমরা প্র্যাকটিসে চলে যাই, যতটুকু আজকে করেছি অতটুকু প্র্যাকটিস করব। এখন এই প্র্যাকটিস সেশনটা কি আমার স্টেপ বাই স্টেপ বলবো নাকি আপনাদের হচ্ছে নিজেরা করবেন, যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবেন? কারণ মিজান ভাই অনেক ফাস্ট ফাস্ট কাজ করেন, আপনাদের যদি মনে হয় যে মিজান ভাই না আপনারা নিজেরা করতে চান, অন্য কেউ অন করেন তার স্ক্রিন শেয়ার করেন, তার ওখানে আমি বলে দিচ্ছি সে করতে পারবে, কিন্তু কথা হচ্ছে যে করতে হবে, যে মিজান ভাই করুক কিন্তু আমার চ্যানেল দিয়ে করুক সেটা হবে না। আপনাদের কারো অন্য কারো চ্যানেল দিয়ে যদি দেখাতে চান করতে চান কাজটা, এখনই কাজটা করতে পারবেন,
প্র্যাকটিস পারপাসে যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি এখন করতে পারবেন কিন্তু যার চ্যানেলের কাজ করতে হবে তাকে স্ক্রিন শেয়ার করতে হবে কে করবেন বলেন মিজান ভাই তো একজন আছেই উনি তো করবেই উনি ছাড়া আর কে আছেন কেউ আছেন এখন আপুকে আমি করব কৌশিক ভাই কি আপনি শেয়ার করতে পারবেন স্ক্রিন হ্যাঁ করা যাবে তো আপনি বললেন না আপনার ডিভাইসের ঝামেলা আছে ওই জন্য আমি আসলে আপনাকে বলিনি আপনি যদি করতে চান আপনার যদি নেট বাফার না করে কারণ নেট বাফার করলে আমি কেন আমার স্ক্রিন শেয়ার করি না এই কোশ্চেনটা আপনাদের সবার মনে হতে পারে যে আপু কেন মিজান ভাই করে কারণ হচ্ছে আমি দেখলাম মিজান ভাইয়ের স্ক্রিনটাই যখন স্ক্রিন শেয়ার করা হয় তখনই একমাত্র সবাই চুপচাপ স্ক্রিন দেখে আদারওয়াইজ আমি যদি শেয়ার করি আমাকে বলা হয় আপু স্ক্রিন ব্লার আমাকে বলা হয় আপু আপনার স্ক্রিন হচ্ছে ওই যে ইউটিউব থেকে ভাইয়া কত কত পিক্সেলের ভিডিও জানি আপনারা ডাউনলোড করেন 240 না 244 240 ভিডিও ডাউনলোড করলে ভিডিওর রেজুলেশন যেমন থাকে আমার স্ক্রিন রেজুলেশন নাকি ওরকম হয়ে যায় তো ভাইয়ার আমাকে এভাবে ইনসাল্ট করার কারণে আমি আমার স্ক্রিন শেয়ার করি না আমি মিজান ভাইয়ের স্ক্রিন শেয়ার করাই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়া হ্যাঁ আপু আমাকে কিন্তু 144 বলা হয়েছে আমার রেজুলেশন 144 সেটাও আমি শুনেছি আমার স্ক্রিন এই পরিমাণে ব্লার থাকে তো আপনার যদি স্ক্রিন ব্লার না থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন ভাইয়া আপনার নেট ইস্যু নেই আপনার ওখানে নেট বাফার করবে না তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন আচ্ছা তাও দেখি আপু কি অবস্থা মানে যদি হয় বাফার করে তাহলে আপু ক্যান্সেল করে দিব আর কি আচ্ছা ঠিক আছে মিজান ভাই একটু স্ক্রিন শেয়ার অফ রাখেন আজকে আমরা কৌশিক ভাই আমি অফ রাখছি হ্যাঁ আপনি একটু রেস্টে থাকেন আজকে কৌশিক ভাই একটু ক্লাস নেবে আমাদের নেটওয়ার্ক ভালো আছে খারাপ আপু এটা চ্যানেলটা কত আলকে খুঁজছিলাম আর কি ওইটা আপু তাহলে আজকে এখান থেকে শুরু সেটিং এর আপু আপু মনে হয় মিউট করে কথা বলতেছে হ্যাঁ আপু মিউট করেই কথা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া এই যে জেনারেল সেটিংস এ আসলেন কোত্থেকে আসলেন ফার্স্ট এর জায়গাটুকু শো করেন 26 নাম্বার যে স্লাইডটা আমরা দেখিয়েছি কোন জায়গা থেকে এসেছি অ্যাবাউট সেকশন এর পরে এটাকে ক্লোজ করেন এই ট্যাবটাকে আপনি ক্লোজ করেন ক্লোজ করে এই ট্যাবটা কোত্থেকে এনেছেন সেখান থেকে স্টার্ট করবেন এই যে এখান থেকে এখানের পরে কিভাবে গিয়েছেন সেটা বলবেন বা ভাইয়া তো ইয়েটা সুন্দর হয়েছে ভাইয়া একটু হোল্ড করেন ভাইয়া আমি আপনার চ্যানেলের ইয়েটা দেখে নিই হোম ভিডিও প্লেলিস্ট চ্যানেল ডিসকাশন অ্যাবাউট হ্যাঁ অ্যাবাউটে কিছু দিয়েছেন হ্যাঁ আপু দিয়েছি তো কি দিয়েছেন দেখি ডেসক্রিপশন ওয়েলকাম টু মিশন information text for people can show material location টা বাংলাদেশ দিয়ে ভুল করেছেন ভাইয়া না আপু এই ধরনের আমার একটা নিশে এই নিশে আরেকটা চ্যানেল আছে ওটি ইউনাইটেড স্টেটস এর ওকে এটা ঠিক আছে এটা প্র্যাকটিস পারপাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই চালাক হয়ে যাচ্ছে সবাই ইউটিউব চ্যানেল খুলে ফেলবে এটা খুব ভালো ব্যাপার আমার প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে ইউটিউব চ্যানেল থাকবে আমার না খুব খুব কষ্টের একটা কথা আছে আমি না এইখানে এখন বলতে চাই
আমরা কাজে শুরু করার আগে, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাস নিতে নিতে একদিন হঠাৎ করে একদিন, এটা মেবি গত শনিবারে, এই শনিবার, এই যে শনিবার যাচ্ছে এই শনিবারে না, তার আগের শনিবারে ফ্রাইডেতে হচ্ছে এই আপনাদের ইউটিউবের স্লাইড, আপনাদের আরো কিছু জিনিস রেডি করা, তো তখন আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছিল। আমার যতগুলা অ্যাকাউন্ট ছিল, যতগুলো জিমেল ছিল, প্রত্যেকটা জিমেল কিন্তু আমার এখন ব্লক, আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না। এবং তখন লাকিলি আর আনলাকিলি বলবো, আমার ল্যাপটপটাও মানে ডেড ছিল, ল্যাপটপ আমার সার্ভিসিং এ ছিল, সো আমার ওখান থেকে সমস্ত কিছু লগ আউট ছিল, আমার শুধু ফোনে লগ ইন করা ছিল। এখন ফোনে লগ ইন করা থাকলে ফোনের হচ্ছে আপনার একটা কোড আসবে, কিন্তু আমার ফোনের কোডটা কিভাবে এসেছিল যে টেক্সট আকারে না, আমাকে আবার লগ ইন করতে হবে, তো আমার ফোনটা আবার হচ্ছে বেটা ভার্সন, আমার মানে বিশাল এক হিস্ট্রি হয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট গিয়ে দেখি হ্যাক, আমার ফেসবুক যেটা থেকে আপনাদের সাথে কাজ করি সেটা ব্লক, আমার জিমেল ব্লক, তো সমস্ত কিছু নিয়ে খুব প্যারেশান হয়ে মোটামুটি রাত্রে 11:30-12টা পর্যন্ত এগুলো নিয়ে খুব প্যারেশান ছিলাম আমি ফ্রাইডে রাতে। তো তারপরে সকালবেলা ক্লাস নিলাম, আপনাদের সকালে ক্লাস নেওয়ার সময় মেবি ওই রাতে সারা রাত চিৎকার চেঁচামেচি করে যখন ঠিক হচ্ছিল না, তো ওই দিন আমি আবার আরেকজনের বাসায় গিয়ে আপনাদের ক্লাস নিতে হয়েছিল, কারণ আমার ল্যাপটপ যেহেতু আমি পাইনি। তো তারপরে হয়েছে কি যে আমার হঠাৎ করে আপনাদের ক্লাস নিতে নিতে আমার খুব সিক ফিল হয়, সিক ফিল হওয়ার পর আপনাদের ক্লাস শেষ হওয়ার 10-15 মিনিট আগে আমি হচ্ছে একদম প্রেস স্টপ হয়েছে কথা বলা, আমি আমাকে যারা কোশ্চেন করেছিল তাদেরকে হচ্ছে আনসার দিয়েছিল চিন্ময় ভাইয়া, মিজান ভাইয়া। তো আপনাদের ক্লাসটা কোনো রকম শেষ করে গিয়ে আমার প্রচন্ড ভমিটিং হয়, তারপরে এই যে আমার গলাটা ভাঙে, স্টিল আজকে অব্দি আমার গলা ভাঙা। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে আমি যখন লাইভে যাই, আমাকে না সবাই ওখানে একটা কথা লিখে, ওই দিনও দেখেছি, আজকেও একটা কমেন্ট দেখলাম যে সুপ্রিয় স্যার, স্টেপ বাই স্টেপ ধারাবাহিক সকল টিউটোরিয়াল লিঙ্ক কোথায় পাবো, প্লিজ প্লিজ হেল্প স্যার, আমাকে তাদের স্যার বলে মনে হয়, ম্যাডাম বলে মনে হয় না, হাসবেন না ভাইয়া, এটা জানেন কত কষ্টের একটা ব্যাপার, আমার বয়সটা যে শেষ হয়ে যাচ্ছে আপনাদের জন্য, তারপরে যে আপনারা কাজটা ঠিক মতো করেন না, এটা হচ্ছে তার জন্য বলা। দেখেন আমি চুপ করে থাকলে, আমি দুই দিন ক্লাস না নিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু দুই দিন ক্লাস যদি আমি না নেই, আমার গলা রেস্ট পাবে, আমার ভয়েস হয়তো ঠিক হবে, তো এই কষ্টটা আমি আপনাদের জন্য করছি, আর আপনারা শুনেন না, আর মানুষজন আমার লাইভে এসে দেখে আমাকে স্যার ডেকে যায়, এখন থেকে সবাইকে বলতে হবে হ্যালো। জি ভাইয়া নেক্সট ফ্রাইডে তে রেস্ট পাবে, সমস্যা নেই, ফ্রাইডে তে রেস্ট কোথায়, আপনাদের নেক্সট উইকের জন্য স্লাইড রেডি করা, নেক্সট উইকের জন্য টিউটোরিয়াল খোঁজা, এই জিনিসগুলো রেডি করা, এবং নেক্সট উইকে আমরা হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসে যাব, সো অনলাইন মার্কেটপ্লেসের অনেক কাজ থাকে, ওই কাজগুলো আমি আপনাদের গুছিয়ে না দিলে আপনারা গুছাতে পারবেন, যদি পারেন তাহলে নেক্সট ফ্রাইডে আমি ফুল রেস্ট নিব। কৌশিক ভাইয়া আমরা স্টার্ট করি, এরপরে আমরা এই গল্পে যাব যে আমাদের নেক্সট তারপর ইউটিউব স্টুডিও থেকে এখানে আমরা নিচে সেটিংস আসবো, সেটিংস এ জানালে শুধুমাত্র এটা তো কারেন্সি ইউএস ডলার থাকবে বলছেন, সেটা এখানে থাকবে, তারপর চ্যানেলে আসবো, তো চ্যানেলে এসে এখানে আমরা কিওয়ার্ডস দেব, এখন যদি মনে করেন আমি এই চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড লিখি তাহলে কৌশিক ভাই এখানে একটা জিনিস মিস্টেক করে গেছেন, আপনি তো নাম দিয়ে ফেলেছেন এই জন্য আপনার নেম দিতে হয়নি, ন্যাচারাল হিলিং যেটা দিয়েছেন এটা কিন্তু সবাই যদি ওখানে নাম দিয়ে না থাকে, তাকে যদি সেট করতে হয় তখন কিন্তু তাকে এখানে এসে আবার সে সেট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, যে চ্যানেলের নামটা আছে এখানে কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এবং চেঞ্জ করলে আপনি দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়েছে, বাইরে থেকে কেউ দেখতে চাইলে একটু টাইম নেবে। আপনার সাথে সাথে শো করবে না, এখন বায়ার হয়তো বলতে পারে আচ্ছা তুমি এই নামে খুলছো, আপনি চ্যানেলটা নামে একটা নামে খুলে ফেললে, এরকম অনেক বায়ার আসছে ভাইয়া, ট্রিকি বায়ার, যারা বলবে যে না আমার এখন এই পছন্দ হচ্ছে না, তুমি নাম চেঞ্জ করে দাও আমাকে, তখন আপনাদের মাথা গরম হবে, নামটা কোথেকে জানি চেঞ্জ করবো, আপু তো আমাদের শিখায় নাই, সবার ফার্স্টে সবাই আমার উপরে ব্লেম করে দিবে, আপু তো শিখায় নাই, এই জন্য আমাকে একদম ছোট ছোট স্টেপ গুলিও দেখাতে হয় ভাইয়া,
আপনারা পরবর্তীতে কিন্তু যদি বায়ার চায় যে আমি এই নামটা চেঞ্জ করবো, এই যে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন, নেম নেমের যে অপশনটা আছে ওখানে গিয়ে আপনারা নেমটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ভাইয়া বারবার মাউসটা নাড়ছে, ওই জায়গাতে গিয়ে নামটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, তারপর ডেসক্রিপশনে তাবো দেখাই দিব নাকি এটাও? হ্যাঁ দেখাই দিতে পারেন, যেহেতু আপনি এসেছেন নতুন নতুন আপনি দেখাই দেন। আপনি একটু কষ্ট করেন, আপনি মিজান ভাইয়া করেছে। গুগল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করলে সেক্ষেত্রে হবে আপু? এটা তো আমার জিমেইল অ্যাকাউন্টে চলে আসলো আপু। এটা তো তাহলে আমার, এটা তো আমার হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্টের নাম, ওটা তো আমার ইউটিউব চ্যানেলের নাম, তো সেক্ষেত্রে কিভাবে হবে? এই যে ওখানে চেঞ্জ করবেন, এখন এখানে চেঞ্জ চলে আসবে, চেঞ্জ করেন। আপনারা সবাই লিখেন চেঞ্জ করে আমার নামটাই দিয়ে দেন ভাইয়া। সিরিয়াসলি আমার নাম দেওয়ার প্রয়োজন নেই ভাইয়া? না না না, এটা আমি ফান করছি, আপনি আপনার নাম দেন, প্রবলেম নেই। আপু এখন কি চেঞ্জ হবে? কিছুক্ষণ পর হবে মনে হয়। চেঞ্জ হতে টাইম নেবে, আমি মিউট করে করে কথা বলে ফেলি যাতে আপনাদের এখানে সাউন্ড না যায়। আচ্ছা আমি আর মিউট করবো না। আচ্ছা তারপর তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট দিতে পারি কিছু, যেগুলো আগে থেকে রিসার্চ করা থাকে, ধরুন কিছু কিওয়ার্ড দেওয়া যেতে পারে। কিওয়ার্ড গুলো কিন্তু আপনার চ্যানেল কি রিলেটেড তার উপরে থাকবে, এটা চ্যানেলের বেসিক কিওয়ার্ড, যাতে এইগুলি কেউ লিখে সার্চ করলে আপনি তার সার্চের রেজাল্টে যাতে আপনার চ্যানেলটা শো করে। সো বারবার বলছি এই কিওয়ার্ডস গুলি মাথায় রাখবেন, যে বায়ারের চ্যানেলটা কি নিয়ে, বায়ার কি চাচ্ছে, বায়ারের চ্যানেলে সে কি আপলোড করবে তার উপরে ডিপেন্ড করবে। এখন আমি লিখেছি ক্লদিং, আমি ফ্যাশন লিখেছি, আপনিও লিখে দিবেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা তারপর আপু বলছেন এখানে ওই যে কান্ট্রিটা, বায়ারের যে কান্ট্রিটা থাকবে সেটা দিতে বলছেন, সেটা থাকবে। তারপর আমরা অ্যাডভান্স সেটিং এ যাব, তা আপনি বলছেন যে যদি চ্যানেলটা যদি সে কিডস এর জন্য বানায় সেক্ষেত্রে কিডস এর জন্য হবে। ভাইয়া সেভ করেন না যে এই ইনফরমেশন গুলো? এটা একবারে সেভ করব ভাইয়া, একবারে সেভ করব, এটা প্রত্যেকবার সেভ করতে হয় না, কারণ প্রত্যেকবার সেভ করলে ওনাকে বারবার সেটিংস থেকে গিয়ে এই অপশনটা আনতে হবে। এখানে যতগুলি জিনিস আছে একবারে করে তারপর একবারে আমরা সেভ অপশনটা দিব। আপনি তারপর বললেন যে এই যে অ্যাডভান্স সেটিং এ এসে এখানে আমরা, তারপর এটা কি সেভ বা কিডস এর জন্য বানাচ্ছে নাকি 18 প্লাস বানাচ্ছে বা কি ধরনের চ্যানেল সে বানাচ্ছে সেটা তাকে জিজ্ঞেস করে নিব। আর সে যদি বলে এটা তার কিছু কিছু ভিডিও আপনার কিডস এর জন্য হবে, কিছু কিছু ভিডিও রেগুলার হবে, সেক্ষেত্রে আমরা প্রতিবারই ভিডিওটা আপলোড করার সময় এটা সিলেক্ট করে দেওয়ার জন্য এই অপশনটা দিতে পারি, যেটা এখানে দেওয়া আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা রাখতে বলছেন আপনি। হ্যাঁ তারপরে, তারপরে আপু এখানে বলছেন যে সাবস্ক্রাইব কাউন্টটা যেটা আছে এটা আমাদের একটা একটা অ্যামাউন্ট পর্যন্ত সাবস্ক্রাইব না হওয়ার জন্য সেটা চাইলে আমরা শো করতে পারি, না চাইলে নাও করতে পারি, এটা তার পার্সোনাল পারি আমরা। এটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আমাদের ডিসপ্লেতে আমাদের ওই সাবস্ক্রাইবারের নাম্বারটা শো করবে, অ্যামাউন্টটা শো করবে। সো আমরা চাইবো যে প্রথম অবস্থায় যতক্ষণ না পর্যন্ত আমাদের খুব স্মার্ট একটা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, স্মার্ট অ্যামাউন্টের সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমরা এটাকে হাইড করে রাখবো, তখন আমরা ডিসিলেক্ট করে দিব। ইয়েস আপু, অ্যাডভেট অ্যাডভে এটা তো আপনার গুগল অ্যাডসেন্স এর বিষয়, এগুলো আপনি আর তখন আর কিছু ক্লিয়ার করেন নি এগুলো, তাহলে আপু এটা এখানে থাক। হ্যাঁ এটা হচ্ছে এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, এখন আমরা যদি এটা সিলেক্ট করে দেই তাহলে ডিজেবল হয়ে যাবে যে ইন্টারেস্ট বেসড অ্যাড যেগুলি আসবে এটা অ্যাডসেন্সের মনিটাইজেশনের ব্যাপারে। এই জন্য বললাম এই মনিটাইজেশনের এই জায়গাগুলি একটু ট্রিকি থাকবে, আমরা এটা পরে সেট করব, একদম পরে। এটা হয়তো বায়ার তার মনিটাইজেশন হওয়ার আগে আপনার কাছে চ্যানেল দিতে পারে, তখন কি টাইপের কাজ থাকবে সেটা আমি আলাদা ওয়েতে আরেকটা স্লাইড দিয়ে দেখাবো আপনাদেরকে। এই জন্য এই জায়গাটা আমি মিস করে গেছি, এই জায়গাটা আমি এখন স্কিপ করে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা এখন আপনাদের প্রয়োজন নেই, নতুন চ্যানেল সেট করতে গেলে এই জায়গাটা আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে,
নতুন চ্যানেল সেট করা এবং অপটিমাইজেশনের সময় এই জায়গাটা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু এই জায়গাটাতে কি কাজ আছে সেটা আমি পরে দেখাবো আপনাদের। হ্যাঁ ভাইয়া, আপাতত ব্র্যান্ডিং এ যাব। তো ব্র্যান্ডিং এ যাওয়ার পর আপনি বলছেন যে এখানে যদি আমরা চাই আমাদের লোগোটা দিতে পারি, সবগুলি ভিডিওতে, ফুল ভিডিওটা তো পরে যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে থাকবে, আর এখানে যেটা সেট করছে এটা বাই ডিফল্ট ভাবে আমার সমস্ত ভিডিওতে শো করবে, সমস্ত ভিডিওতে যতগুলো ভিডিও আপু আপলোড হবে চ্যানেল থেকে ওগুলো। হ্যাঁ হ্যাঁ, এখন চুজ ইমেজ দেন, চুজ ইমেজ না দিলে তো পরের অপশন আসবে না। এখন আপনার ওই লোগোটা এখানে বসান, লোগোটা কোথায় আছে আপলোড করেন। ও ক্রপ করে নিয়ে নিবে, ওই যে ও ক্রপ করে নিয়ে নিয়েছে, স্মার্ট আছে সে। ভাইয়া পিএনজি ফরম্যাট, ভাইয়া আপনার ছবিগুলো কি পিএনজি ফরম্যাটে? হ্যাঁ ভাই পিএনজি ফরম্যাটে রাখছে। হ্যাঁ ভাই পিএনজি ফরম্যাটে করা। আপু পিএনজি ফরম্যাটে প্রবলেম হবে? আপু তো জেপিজি বলছে। ভাই পিএনজি ফরম্যাটে কোনো প্রবলেম হয় না, আমি জেপিজি বলেছি, কারণ হচ্ছে আমি বলাটাকেই আপনারা, আমি বলছি যে আমি যেটা বলছি সেটাই চিরন্তন বাণী না, অনেক কিছু চেঞ্জ হতে পারে, আমি আপনাদের বেসিকটা দিয়ে দিচ্ছি, ব্যাপারটা বোঝা যাচ্ছে? ওই পিএনজি ফরম্যাটে কেন করা, পিএনজি ফরম্যাট গুলো ওরা আপনার একটু ভালো ক্লিয়ারেন্স থাকে তো ছবিগুলোতে, তাই পিএনজি ফরম্যাটে করা। এখন আমি যদি আপনাদেরকে শুধু পিএনজি বলি আপনারা তখন বলবেন আপু এখানে তো জেপিজি নিচ্ছে, এখানে তো পিএনজি নিচ্ছে না। তো জেপিজি বলার কারণ হচ্ছে পিএনজির জায়গায় জেপিজিটা নিয়ে নিবে, জেপিজির জায়গায় তো জেপিজি নিবি, বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, তারপর এখান থেকে চাইলে আমরা এটা শেষও দেখাতে পারি বা শুরুতেও দেখাতে পারি আর সম্পূর্ণ ভিডিওটা ধরে দেখাতে পারি। আপনি বলছেন যে ভাইয়ার যদি বলে সেক্ষেত্রে আমরা শুরু দিতে পারি, আর ভাইয়াকে না হলে আমরা সাজেস্ট করতে পারি যেটা শেষে দেখানোর জন্য, নাহলে এন্টায়ার ভিডিও ধরে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে এন্টায়ার ভিডিওটা দেখানোটাই বেস্ট হবে, সেটা বলছেন আর কি। এটা কেন বেস্ট বলেছি, পরে এটার আরেকটা স্টোরি আছে, গল্প আছে, গল্পটা করব আমরা তারপরে জানবেন। ভাইয়া মনে করবেন যে আপু এটার একটা গল্প ছিল, আপনি বলেছেন করবেন। তারপর আপু ফিচার এলিজিবিলিটি আসার পরে আপনি বলছেন যে এখানে যে ডিফল্ট ফিচার যেগুলো আছে সেগুলো তো যেভাবে সেভাবে থাকবে, এখানে তো কিছু করার নেই। আর এখানে যে আপনার তো এলিজিবল করাই আছে, কারণ আপনার ভেরিফিকেশন করা আছে যে আপনি 15 মিনিটের বেশি ভিডিও চাইলেই ইয়ে করতে পারবেন কিনা, আপলোড করতে পারবেন কিনা। আপলোড করতে গেলে আপনার ভেরিফিকেশন করা লাগবে এনেবল করে, আপনার ওই এনেবলও আছে, আপনার দেখা যাচ্ছে ভেরিফিকেশন করা আছে যে ভেরিফাই ফোন নাম্বার। হ্যাঁ এই জায়গাটাতে ফোন নাম্বারটা ভেরিফাই করা না থাকলে, ওই যে আপনি গতকালকে যেটা দেখিয়েছিলেন ওখান থেকে ওটা ভেরিফাই করা যদি না থাকে তাহলে এখানে এটা ভেরিফাই করতে বলবে আর কি। হ্যাঁ তারপরে, তারপর আপু আপলোড ডিফল্টস আসার পরে এখানে আমরা আপলোড ডিফল্টসটা কি আপু, এটা হচ্ছে যখন আমরা কোনো ভিডিও যখন আপলোড করতে যাব সেই ক্ষেত্রে মানে প্রত্যেকটা ভিডিওতে যদি কিছু সেম ডেসক্রিপশন আপনার কিছু ভিজিবিলিটিটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে সেটা তো আপু মানে প্রতিবার আমরা ভিডিও আপলোড করার সময় সেক্ষেত্রে এটা ওখানে দেখা যাবে, আর ট্যাগগুলো আমরা সেক্ষেত্রে প্রতিবার দেখতে পারবো যে মানে কি ট্যাগ থাকবে। বা যদি এখান থেকে যদি আমরা কিছু সেভ করে দিই ট্যাগগুলো তাহলে প্রতিটা ভিডিওতে সে একই ট্যাগগুলো নিয়ে নিবে আর কি, একই ট্যাগ নিয়ে নিবে। এবং তখন হবে কি, কাজ কমে যাবে, যে ভিডিওতে এক্সট্রা যে ট্যাগগুলি থাকবে তখন শুধু ওই কয়েকটা ট্যাগ দিলেই হবে। যদি এটা আমরা সেট না করি তাহলে আমাদেরকে প্রত্যেকবার এত এত ট্যাগ নতুন করে আবার লিখতে হবে। তো বাই ডিফল্ট থাকার পরে ওখানে কিছু জিনিস আমরা ওই যে রিভিউর জন্য যখন যাব তখন হচ্ছে কিছু জিনিস আমরা অ্যাড করে দিতে পারবো। তো এটা আমাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়, ওই জন্য এটা করতে হয়। এইখানে যা সেট করছি এগুলি হচ্ছে আমার চ্যানেলের জন্য করছি ডিফল্ট ভাবে থাকবে না আমার ভিডিওর জন্য করছি। আপু এগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য হবে, যেগুলো ভিডিও যখন আপলোড হবে সেটার জন্য। ওকে
আপু তো আমরা অ্যাডভান্স সেটিং এ আসব বেসিক ইনফরমেশন স্কিপ করা যাবে না বেসিক এখানে আপনি ই লিখেন ডেসক্রিপশনে কিছু একটা লিখেন না লিখতে পারলে লরেন আমাদের লরেম ইপসাম আছে আমাদের লরেম ইপসাম নিয়ে আসেন আচ্ছা লরেম ইপসামের স্টোরি শুনেছেন না আপু লরেম ইপসামের স্টোরি তো শুনিনি আচ্ছা লরেম ইপসাম হচ্ছে যেখান থেকে কপি টেক্সট কপি পেস্ট করলে কপিরাইটেড ইস্যু থাকে না ওখানে ফ্রি তো লরেম ইপসাম আমি আপনাদেরকে যখন দেখিয়েছি আমাদের যে মোস্তফা ভাই আছে উনি ওনার ইয়েতে আপনি লিখতে পারেন একটা ভিডিও ডেসক্রিপশনে কি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল না আপু সেটা তো লেখা যায় না জাস্ট কথার কথার জন্য বলছি আর কি আমরা একটা ভাইয়া একটা ভিডিও অন করব ভিডিও অন করে সেখানে দেখবো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপশনটা ভালো খারাপ না যেমন আমাকে এখন সবাই করে যায় কমেন্ট সুপ্রিয় স্যার আপনারা লিখে দিবেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খারাপ বলেন নাই আপনারা ভালোই বলেছেন কিছু একটা লিখেন ডেসক্রিপশনে ভাইয়া এটা কিরকম ইয়াপিন করে ফেলে যায় আপনার না কিছু একটা লিখে দেন মনে হবে যে শুধু চিন্ময় ভাইয়ের নামে বলে আমাকে বলে না নুনবি ভাইয়াও এটা মনে হইতে পারে তারপরে ভাইয়া প্র্যাকটিসের আরেকজনের চ্যানেলে যখন যাব তখন আপনার নাম নিয়ে লিখব কোনো টেনশন নাই ভাইয়া আমরা সবার নামে সবারটা দিই হ্যাঁ আপু তাবু বলেন সাক্ষ্য ভাইয়ের নামে কি লেখা যায় উনি খুব সাইলেন্ট মানুষ কি লিখতে পারেন আপনি তবে সাক্ষ্য ভাই কিন্তু খুব ভালো লিখতে পারে ওনার হচ্ছে কন্টেন্ট রাইটিং এ বেশ ভালো ইয়ে আছে দেখলাম ইলেন্টের পরে ফিলার লেখার দরকার ছিল এত জিনিস না লিখলে হইতো এখন আমি মিউট করে আপনাদের সাথে কথা বলছি বললাম ভাইয়া তো খুব ভালো কথা লিখেছে আমরা যদি এত ভালো কথা আমাদের ক্লাসে লিখি না কারণ আমি তাই না চিনবে ভাইয়া তারপর টাইটেল দেন আপু টাইটেলটা কি দেওয়া যেতে পারে টাইটেলটা আপু চিন্তা করেন সাক্ষ্য ভাইয়ের ছবিটা দেখেন সাক্ষ্য ভাই তো ক্যামেরা অন করা আছে ওনাকে দেখে একটা সুন্দর টাইটেল লিখে দেন যে সাক্ষ্য আমাদের সুন্দরী লিখে দেন আমি এটা সিরিয়াসলি বলেছি সাক্ষ্য ভাই আমাদের সুন্দরী আপু সুন্দরী আপু এই ডিস্ক না হ্যান্ডসাম তো লিখা যাবে না 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 ভাইয়া কিউটিও লিখা যাবে না সুন্দরী সাক্ষ্য লিখেন হ্যাঁ ইনসান ভাইয়া আপু একটা কোশ্চেন ছিল জি ভাইয়া আপু এই ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা কি আমাদের ভিডিওর জন্য হ্যাঁ এখন এই ডেসক্রিপশনটা কোথায় শো করবে আমাদের ভিডিওতে এক একটা ভিডিও যখন প্লে করি ওই ভিডিওতে যখন ডেসক্রিপশন থাকে না আপু ভিডিওর নিচে যে ডেসক্রিপশন গুলো দেওয়া থাকে ওইটা হ্যাঁ 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 আপু বুঝছি ওকে ভাইয়া ভাই হবে না ভাইয়া ভাই হবে না টাইটেলে ভাই হবে না তাহলে আপু কি দিব সুন্দরী সাক্ষ্য ওকে তারপরে চলে যাই আমরা ভিজিবিলিটি অবশ্যই পাবলিক দিয়ে রাখবো তার কারণ হচ্ছে আমি যদি প্রাইভেট দেই তাহলে আমার ইউটিউব চ্যানেল খোলার লাভটা কি হলো ইউটিউব চ্যানেল অন করার লাভ কি হলো যে সমস্ত কিছু আমার প্রাইভেট থাকবে কেউ দেখতে পারবে না কিন্তু পাবলিক দিয়ে রাখলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবাই দেখতে পারবে এবং সবাই সুন্দরী সাক্ষ্য দেখবে তারপর ট্যাগ এই ট্যাগ গুলি হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ তো আমরা তো জানবো যে আমাদের চ্যানেলটা কি রিলেটেড ওই রিলেটেড বেসিক যে ট্যাগ গুলি
ওই ট্যাগগুলো আমরা ভিডিওর জন্য দিয়ে দিব, তারপরে যখন ওই যে রিভিউ ভিডিও এডিট করতে যাব বা ভিডিও আপলোড করব তখন আমরা এক্সট্রা ওই ভিডিও রিলেটেড যে ট্যাগগুলি থাকবে ওই ট্যাগগুলি অ্যাড করে দেব। উফ, খুব ভালো একটা ট্যাগ দিয়েছে সাক্ষ্য ভাইয়ের জন্য। যদি কেউ যদি চায় যে তার কন্টেন্টটা আর কি ইউজ করবে তাকে ক্রেডিট দিয়ে, তাহলে সেক্ষেত্রে সে ক্রিয়েটিভ কমন্স এর অ্যাট্রিবিউশনটা ইউজ করতে পারে লাইসেন্সের ক্ষেত্রে। আর বলছেন যে সচরাচর সবাই আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা ইউজ করি আর কি। সচরাচর করি এটা, স্ট্যান্ডার্ড লাইসেন্স ইউজ করি কখন, যখন ইউনিক কোনো কিছু থাকে আমার চ্যানেলে। যেমন ধরেন শাহনাজ শিমুল আপু, উনি যেই মেকআপ টিউটোরিয়ালগুলি দিচ্ছেন ওনারটা, ওনাকে কিন্তু আমি জানি না উনি ক্রিয়েটিভ কমন দিয়েছেন কিনা, কিন্তু ধরেন কিছু কিছু চ্যানেল যেমন গানের কিছু ভিডিও থাকে যারা হচ্ছে ইউটিউব দিয়ে হচ্ছে তারা ইয়ে করে, প্রিমিয়ার করে ইউটিউব থেকে যারা ইয়ে করে, আরে কি বলে এটাকে, বলেন না আমি শব্দ ভুলে যাই ইদানিং, লঞ্চ করে, তাদের হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স দেয়া থাকে। আর আপনারা যেমন সাক্ষ্য ভাই চিন্ময় ভাই কখনোই স্ট্যান্ডার্ড দিবেন না, কারণ আপনারা যা করবেন সব ক্রিয়েটিভ কমন হবে, আপনারা এর থেকে এনে মানে একটু এডিট করে দিবেন যাতে আপনাদেরটাও আরেকজন নিতে পারে, ঠিক আছে। সাক্ষ্য ভাইয়া দিতে পারেন, যদি আপনি কোনো কবিতা লিখে থাকেন, আপনি কোনো কন্টেন্ট লিখে থাকেন, সেটাকে যদি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে দিবেন, এটা শুধু সাক্ষ্য ভাইয়ের জন্য প্রযোজ্য। তারপরে যাই আমরা আবু, ক্যাটাগরি বলছেন আপনি সবসময় নাম রাখার জন্য কখন, কারণ আমরা একটা চ্যানেলে একটা নিশ হলে পরে নিশের বহিরাগত কোনো কন্টেন্ট আমরা আপলোড করতে পারি, সেজন্য আপনি বলছেন এটা সবসময় ক্যাটাগরি নাম রাখার জন্য, এটা সেফ, সেফ জোন থাকা, হ্যাঁ এটা সেফ জোনে থাকা, ঠিক আছে। তারপর আপনি বলছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা যে ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো আপলোড করি সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের বায়ার যে ল্যাঙ্গুয়েজে বলবে ওটা সেই ল্যাঙ্গুয়েজে আমরা সিলেক্ট করব। জি, আর এখানে তো ক্যাপশন সার্টিফিকেশন নাম থাকবে, আর কমিউনিটি কন্ট্রিবিউশনটা বলছেন এখানে অফ থাকবে। আর কমেন্ট ভিজিবিলিটিটা আপু আপনি বলছেন যে যদি আমরা চাই যে সবগুলো কমেন্ট অটোমেটিক্যালি এলাও হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু হোল্ড করেন, এখানে হয় না, যেমন আমি অলস, হ্যাঁ আমি প্রচন্ড অলস, আমি আমার চ্যানেল আমি আমার পেজের কাজই করি না, আমি নিজে এত কাজ জানো আমি কাজটা করি না, আমার পেজটা আমার গোছানো না, কারণ আমি অলস। এখন যদি আপনার বায়ার যদি আপনার বায়ার আমার মতো অলস হয় তাহলে সে কখনোই বলবে না হোল্ড দাও, কারণ তাহলে তার চ্যানেলে কখনই কোনো কমেন্ট দেখা যাবে না, সে দেখবে না, যেটা আমি করি আমি দেখি না। সো যদি বায়ার আমার মতো অলস হয় তাহলে বলবে তুমি অ্যালাউ অল কমেন্টস দিয়ে দাও, আর যদি বায়ার আমার মতো অলস না হয় আপনাদের মতো অ্যাক্টিভ হয় তাহলে বলবে হোল্ড। তো এটা বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ারকে জিজ্ঞেস করবেন এরকম একটা অপশন আছে, তুমি যদি না জানো তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি এইরকম অপশনটা আছে, তুমি চাইলে কমেন্টগুলি কন্ট্রোল করতে পারো, তুমি কি কন্ট্রোল করতে চাও নাকি তুমি প্রত্যেকটা কমেন্টই অ্যালাউ করে দিবা। তো বায়ার যদি বলে না ঠিক আছে করে দাও, তার মানে বায়ার হচ্ছে আমার মতো অলস, আর যদি বায়ার বলে না এটা করো না তাহলে বায়ার আপনাদের মতো অ্যাক্টিভ, আপনাদের সবার মতো না, অবশ্যই চিন্ময় অলস। আপু আমিও অলস অনেক। আচ্ছা দেখা যাক, আজকে তো দুদিন হলো আপনাকে দেখি আমি, আপনাকে অবজারভেশনে দেখি। কি আপু, ক্যাটাগরিটা তো অনেক ক্ষেত্রে এই কিওয়ার্ডের মতো কাজ করতে পারে, এটা নাম না দিয়ে যদি, ক্যাটাগরি কিওয়ার্ডের মতো কাজ করবে না, আমি একটু বলি, কিওয়ার্ডের মতো আমি একটু বলি, যেমন কারণ আপু আমি যদি ধরেন একটা টেকনোলজি বেসড একটা একটা যদি ইউটিউব চ্যানেল হয় তো তাহলে আমার ক্যাটাগরি যদি টেকনোলজি দিই তাহলে টেকনোলজি রিলেটেড কেউ যখন কোনো কিছু সার্চ করবে তখন আমারটা এই এই যে হোল্ড হোল্ড ভাইয়া ফাহাদ ভাই এর জন্যই ভাই আমাদের ট্যাগগুলো আছে হোল্ড ভাইয়া, সেটা কৌশিক ভাইও হোল্ড করেন, সেটা ফাহাদ ভাই আপনি যেটা বলেছেন আমি বলেছি বায়ারের নিশ অনুযায়ী, বায়ারের চাহিদা অনুযায়ী, বায়ার যদি বলে আমি এই একটা ব্যাপারেই এই একটা ক্যাটাগরিতেই আমি আপলোড করব, সেক্ষেত্রে আপনি এখানে ক্যাটাগরি দিবেন। আর যদি বায়ার বলে না কিডস ভিডিও, বা বায়ার বলে আমার ওভারঅল একটা চ্যানেল লাগবে, তখন আপনি কি করবেন, আপনি একটা ক্যাটাগরি দিয়ে দিবেন, কিন্তু আপনার ক্যাটাগরি ওই ক্যাটাগরির ভিডিও সে আপলোড করে না, তো আপনাকে সার্চে ওইখানে দেখালো, লাভটা কি হলো আপনার, আপনার কি ট্রাফিকগুলি আসবে, আপনার কি সাবস্ক্রাইবার বাড়বে,
এই কথাটা কিন্তু একটু আগে কৌশিক ভাইও বলেছে, আমিও বলেছি যে এই জায়গায় এখন আমরা নাম দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমরা সেফ জোন, সেফ জোনে থাকা, যে চাইলেই আমি এই ক্যাটাগরির বাইরের ক্যাটাগরির ভিডিও আমি আপলোড করতে পারবো, কিন্তু আমি যদি বাইরের ক্যাটাগরির ভিডিও আপলোড না করে শুধু একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করি সেক্ষেত্রে সেটা দিতে পারি। আর আমরা তো এখানে ট্যাগ ইউজ করছি, ট্যাগ কিওয়ার্ডগুলি ইউজ করছি, কিওয়ার্ডগুলি কেন ইউজ করছি, যে এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে তারা আমাকে পাবে, তাহলে তাদের সার্চ ওখানে সার্চের জায়গায় আমাদেরকে পাওয়া যাবে। এবং এই কিওয়ার্ডগুলি সেট করে দেওয়াটা একটা চ্যানেল র্যাঙ্কের যে কতটা ফ্যাক্ট, আপনাদের যদি কোনো মানে রিসেন্টলি কোনো কাজ করে থাকেন তাহলে বুঝবেন, অথবা আপনারা যারা নিজেদের প্রয়োজনে একটা চ্যানেল খুলতে যাচ্ছেন তারা খুলেন, আমি যেভাবে সেটিংস দেখাচ্ছি এভাবে সেটিংস করেন, এভাবে কিওয়ার্ড সেট করেন, দেখেন আপনার চ্যানেলটা কতটুকু আর্লি রান করে, কতটুকু আর্লি র্যাঙ্কিং করে, সরি রান করে না, কতটুকু আর্লি র্যাঙ্কিং করে। বোঝা গেছে ফাহাদ ভাইয়া? আমি বলেছি ওই জন্যই দিবেন, একটু আগে একটা কথা বলেছিলাম, আমি বলা মানেই চিরন্তন সত্য কোনো বাণী না, আমার বলা বাণীটাও ভুল হতে পারে যদি বায়ার আপনার কাছ থেকে চায়, একটু আগে কথাটা বলেছিলাম আমি ফাহাদ ভাইয়া। হ্যাঁ, আমি কিন্তু তখনও এইটা দেখানোর সময়ও কিন্তু আমি বলেছি যদি বায়ার চায়, যদি বায়ার না চায়, এখন বায়ার একটা কিডস ভিডিও দিল, আমি ওখানে কিডস ভিডিও ক্যাটাগরি দিয়ে দিলাম, কিন্তু বায়ারের কিডস ভিডিওতে হয়তো বা কোথাও না কোথাও কোনো কিছু একটা হয়তো ওই রুলসটা রেগুলেশনটা যেটা প্রাইভেসির মধ্যে আমরা দেখেছিলাম যদি ভায়োলেট করে, মানে ওইটা ওই রুলসটা ব্রেক করে, তাহলে সাথে সাথে ইউটিউব আমাকে নক করবে, আমাকে অ্যালার্ট করবে যে তুমি তোমার এই ভিডিও রিমুভ করে দাও, তখন বায়ার এসে আপনাকে বলবে তুমি আমার কি চ্যানেল অন করে দিলা যে আমার ভিডিও আমি আপলোড করতে দেরি হয়, আমাকে ইউটিউব থেকে নোটিফাই করতে দেরি হয় না যে রিমুভ করো, তখন আপনি কি বলবেন? এই ব্যাপারগুলি কিন্তু, এই ছোট ছোট কথাগুলি কিন্তু আমি প্রথম দিন এই জন্যই ওয়ান আওয়ার ডিসকাস করেছি, আপনাদেরকে বুঝিয়েছি যাতে এই ছোট কথাগুলি না আসে, আপনারা বুঝতে পারেন। কালকেও কিন্তু সেম কথাটা আমি বুঝিয়েছি। এখন আপনি বুঝছেন যে যদি আমি টিক দেয়া থাকে তখন আমার রেটিংটা শো করবে, ভিডিও রেটিংটা, তখন একজন নিউ যদি ভিউয়ার এসে ভিউ যদি আমাকে দেখে যে আমার এখানে রেটিং কম, তাহলে সেক্ষেত্রে হয়তো সে ভিডিও যদি দেখার থাকে তাও সে দেখবে না যদি রেটিংটা কম থাকে। তাই আপনি বলছেন যে প্রথম অবস্থায় রেটিংটা ভিউ না করাটাই ভালো আর কি। হ্যাঁ, না করাটা ভালো, কারণ হচ্ছে আপনি চিন্তা করেন আপনি এখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন, আপনার টাইম নষ্ট করে একটা যখন ভিডিও দেখবেন তখন যদি আপনি রেটিংটা বাজে থাকে, আপনি যদি রেটিংটা দেখা বন্ধ করে দেন, রেটিংটা দেখা, রেটিং দেখে ভিডিও দেখা বন্ধ করে দেন, তাইলে কি আপনার ওই ভিডিওটার কাজ হবে? মানুষ ভিজিবল হবে না, কেউ দেখতে পাবে না রেটিং, রেটিং দেখতে না পারলো তার আচ্ছা নতুন একটা ভিডিও দেখি তো কি আছে ওইখানে দেখা যাবে। কিন্তু আমরা অনেক সময় একটা চ্যানেলের অনেক ভালো ভিডিও দেখার আগে যদি দেখি সাবস্ক্রাইবার কম, বা একটা চ্যানেলের ভালো ভিডিও দেখার আগে যদি দেখি যে হ্যাঁ ভিডিও রেটিংটা কম আমরা দেখি না, কিন্তু ওই ভিডিওটা যখন ফেসবুকে ভাইরাল হয় বা খুব বেশি হয় তারপরে কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা সেটা দেখি। প্রথম অবস্থায় আমরা রিপন মিয়ার ভিডিও কয়জন দেখেছিলাম, কিন্তু এটা ভাইরাল হওয়ার পরে কিন্তু রিপন মিয়াকে এখন সবাই দেখে। কারণ হচ্ছে ভাই আমি এখন অন্য কারো কথা বললে অনেকের বুঝতে কষ্ট হবে, কিন্তু রিপনের ভিডিওটা সবাই দেখেছে, সো এটা নিয়ে একটা এক্সাম্পল দিলে সবার বুঝতে খুব ইজি হবে, ওই জন্য আমার আসলে এক্সাম্পলগুলো এক্সাম্পল দেয়া হয়। জি আপু, আপু ভিডিওগুলো কোথায় গিয়ে রেটিং করে ওটা কখন খেয়াল করেন? ইউটিউবে ভিডিও ভিউয়ার্স ওটা কি কমেন্ট থেকে ওরা অটোমেটিক ভিডিও চ্যানেল ভিডিওর মধ্যে দেখবেন যে এতজন ভিউয়ার্স একটা অপশন আছে ওটার কথা বলতেছে আপনার এতজন ভিউয়ার্স আছে। আচ্ছা সরাসরি আরেকটা ট্যাব খুলে ওনাকে একটু দেখান কৌশিক ভাইয়া। ভাইয়া আপনাকে দেখাচ্ছে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, একটু হোল্ড করেন। নিময় ভাই ঘুমাচ্ছেন কেন, ঘুম হয়নি রাতে? আপনি তো দেখা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছেন, আপনার পিসির মনিটর কি আকাশের দিকে? আমার আমার মোবাইলটা আর পিসিটা সেম জায়গাতেই, বাট দেখেন। ও আচ্ছা, আপনি ক্যামেরা হচ্ছে মোবাইল থেকে এবং পিসি হচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, দুইটা ডিভাইস দিয়ে আমি জানি। আপু এখানে তো যেমন এমিনারের ভিডিওটাতে কিন্তু আপু কোনো রেটিং এর ইয়াটা অফ করা,
দেখেন অফ করা থাকার পরেও আপনি একটু একটু স্ক্রল করে দেখেন ওনার সাবস্ক্রাইবার কত আছে, দেখতে পাচ্ছেন? রেটিং অফ নাই, যে ভিউটা দেখেন, ভিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্টের ভিউ দেখাচ্ছে যে কত মানুষ দেখেছে। প্রথম অবস্থায় আপনি এই জিনিসটা অফ করে দিতে পারবেন। এরপরে এই যে মিনার রহমানের দেখেন নিচে সাবস্ক্রাইবার, উনি ওই সাবস্ক্রাইবারটা প্রথম অবস্থায় অফ করে দিতে পারবেন। আমরা একটা গান শুনে নিব এই ফাঁকে। আপু এই এই জিনিসটাকে কি রেটিং বলা হচ্ছে? এই যে সাবস্ক্রাইবার এতজন, না সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবারকে কেন আমি রেটিং বলবো? রেটিং কোনটা তাহলে, ভিউটা? আয়শা কবে রেটিং কোনটা? আপু এখানে ভিউর অপশন যেটা দেখা যাচ্ছে সেটা মিনার রহমানের নিচে 7488 7000 না 748000 ওটা হচ্ছে ভিউয়ার্স রেটিং। বোঝা গেছে ভাইয়া? ইয়াপু এটাকে যদি ভিউ বলে দিত তাহলে এক ফার্স্ট টাইম বুঝে যেত সবাই। এখন ভিউ বলে দিলে ফার্স্ট টাইম বোঝা গেল ভাইয়া, এখন তারপরে আমি ভিউ বলে দিব, কিন্তু আপনাদের মাথায় ভিউটা থেকে যাবে। তখন আপনারা যখন চেঞ্জ করতে যাবেন তখন বলবেন আপু তো ভিউ বলছে, এই রেটিং আসলো কোথা থেকে? এখন এখন আর ভিউ বললেও ভুল হবে না, রেটিং বললেও ভুল হবে না, দুটোটাই মাথায় থাকবে। ঠিক আছে ভাইয়া? কেন হাসতিছে? হাসছে কে? আচ্ছা আমরা এইটা শেখার পরে আমরা একটা গান শুনে নিব মাইন্ডটাকে ফ্রেশ করে, তারপর আমরা বেঁকে যাবো। তারপরে ভাইয়া আপু তারপর তো এটা গেল, তারপর আমার পারমিশন আসবো সেটা তো আপনি, ওইটা আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বলেছিলাম, ব্র্যান্ড অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার ইয়েটা ব্লকড, আমার আইডিটা ব্লক, আমি ড্যাশবোর্ডে দেখাতে পারিনি, এই জন্য আমি ব্র্যান্ড অ্যাকাউন্টটা আপনাদের ফার্স্ট টু স্কিপ করে গেছি, যে ওখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে অন করতে হয় দেখাবে। সো এটা আপনি তো ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলেননি, আপনি এখানে পারমিশনটা দিয়ে করে দিতে পারেন, পরবর্তীতে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলাটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে, কারণ আমার নিউ জিমেইল খুলতে হবে তারপরে, এটা আমি আপনাদের দেখিয়ে দিব এই ক্লাস ইউটিউবের ক্লাস শেষ হওয়ার আগে, একদম সবার লাস্টে। হ্যাঁ ভাইয়া যান, ম্যানেজ ম্যানেজ পারমিশনে যান। এখন দেখেন পারমিশনে কি যাচ্ছে, এডিট অ্যাকাউন্ট ইনফো, ওকে, ইউজার ক্যান রোল ইনভাইট এন্ড রিমুভ ইউজার। এই যে দেখতে পাচ্ছেন কেন এখানে পারমিশনটা যাচ্ছেন, ওই যে রোলের একটা অপশন আসবে সেখানে আমি পারমিশন দিব কি দিব না ওইটার জন্য এখানে আমি ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ দেন ভাইয়া, পারমিশনের এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আপনার, আমি যাদেরকে দিচ্ছি, যাদেরকে অ্যাড করছি, তাদেরকে অ্যাড করার জন্য এইটা, যে আমি যে এটার ওনার এইটার ভেরিফিকেশন, আর কিচ্ছু না। আল্লাহ সবাই কি সুন্দর করে পাসওয়ার্ড মনে রাখতে পারে, আমি পারি না। শেষ কাজ শেষ, এখানে পারমিশনের জায়গাটা আসলে পরে দেখাবো, আপনি এখানে নিচে ওকে ব্যাক করেন, এরপরে যান কমিউনিটিতে যাবেন, মডারেটর অ্যাডভাইজার, ওকে। এখানে ভাইয়া আপনি কারো একটা ইউআরএল বসান, আপনার চ্যানেলে একটা রোল দেন আপনি, বুঝলেন ভাই? আপনাকে দিবে, কারো একটা রোল, চিন্ময় হাসতেছে, চিন্ময় হাসতেছে, চিন্ময় রোল নিতে চাচ্ছে মনে হয় কৌশিক ভাইয়ের থেকে। আচ্ছা ভাইয়া এটা তো, হ্যাঁ দাও, হাসি তো স্বাক্ষর দিয়েছে, স্বাক্ষর একটা দিয়ে এখানে এখন ঝগড়া করেন আপনারা ঘোষিতি বেগমের মতো। ঘোষিতি বেগম কি চিনেন আপনারা? সিরাজউদ্দৌলা চাচি ছিল না মনে হয়? ঘোষিতি বেগম হচ্ছে আমাদের চিন্ময়, ঘোষিতি বেগম চিন্ময় সবার সাথে ঝগড়া করে। আপু জি, আপু ইনসান ভাইয়া আপনি বলেছেন হিস্ট্রিতে যদি কিছু মনে না থাকে তাহলে আমি ওকে লিখে দিব ঘোষিতি বেগম রিলেটিভ ছিল, এবার টিচাররা বুঝে নেবে কি ছিল। যদি বায়ার পরবর্তীতে আপনাকে চ্যানেল দেয় যে তুমি আমার চ্যানেলের ম্যানেজ করো, তুমি আমার চ্যানেল কিভাবে তোমাকে রোল দিব, তখন আপনি বায়ারকে বলবেন এখানে যাও, এখানে গিয়ে এভাবে পাবা, এখানে পেলে তুমি এখানে এটা দিবা, তারপরে পাবা। হ্যাঁ ডিফল্টে যান,
আপনাদের এই জিনিসটা আমি আরো ইন ডিটেইলের জন্য আমি স্লাইড দিয়ে দেব যে ডিফল্টে জায়গাটা এখন আপনি বলেন এখানে কি কি করতে বলেছি আপু আপনি তো বলছেন এটা হচ্ছে আমাদের ভিডিও নিচে কমেন্টস এর যেগুলো আসবে ওগুলো আর এটা হচ্ছে ডিসকাশন টাইপের কমেন্ট গুলো হচ্ছে যে আমাদের চ্যানেলে যে কমেন্ট গুলো আসবে ডিসকাশনের মধ্যে সেগুলো হচ্ছে এখান থেকে তো আপনি তো বলছেন যে আমি কি করব আপু কমেন্টস গুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে এগুলোকে আমরা হোল্ড করব নাকি ডিসেবল করে রাখব ডিসকাশন ট্যাবটা একবারেই বা যদি কোন ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস আসে সেটা ও এই ওর ইন্টেলিজেন্স দিয়ে যদি সিলেক্ট করে যে এটা রিভিউর জন্য রাখা উচিত সে রাখবে আর অথবা চাইলে আমরা সবগুলো ডিসকাশন ট্যাবে সবগুলো কমেন্টই এলাও করে রাখতে পারি আচ্ছা আরেকটা হচ্ছে লাস্টে ম্যানেজ ইন ইওর লাইভ চ্যাট একদম লাস্টে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট ম্যানেজ ফর রিভিউ এটা সবসময় আমরা সিলেক্ট করে দেব যে হোল্ডে থাকবে লাইভ চ্যাটের মধ্যে একটা বাজে কমেন্ট করে দিয়ে যাবে যেমন আমরা ঘোষিতি বেগম বললাম তো চিন্ময়ের লাইভ চ্যাটে গিয়ে যদি এখন আমি বলি ঘোষিতি বেগম সবাই চিন্ময়কে বাজে কমেন্ট করবে তো চিন্ময় এটা যদি হোল্ড দিয়ে রাখে আমরা কেউ ঘোষিতি বেগম বলতে পারবো না চিন্ময়কে বোঝা গেছে আপু ঘোষিতি বেগম তো ইউটিউব ডিটেক্ট করতে পারবে না ঘোষিতি বেগম কে জিনিস কিন্তু আপনি যদি ইউটিউব ডিটেক্ট করতে পারবে ঘোষিতি বেগম কেন পারবে না ওদের ইন্টেলিজেন্স ভাই আমাদের থেকে অনেক বেশি আপনি যদি এখন বলেন চিন্ময় হিটলার দেখেন তো আপনি এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট দেওয়ার পরে এটা আসলে বাংলাদেশের মানুষ তো বেশি চালাক ওরা বাংলায় গালি গালাজ করে দেয় এটা ওই জন্যই তো ভাইয়া ওই যে ফার্স্ট একটা জায়গায় সেটিংস ছিল যে আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলি ব্লক করতে চাই কিনা এখন দেখি কার মনে আছে কোথায় ছিল এটা আপু অনেক সময় এরকম দেখা যায় মার্ক জুকারবার্গের আইডিতে গিয়ে ওকে বাংলাতে গালি দিয়ে শেষে গিয়ে বলে ইউ আর সো হ্যান্ডসাম ভাই আমরা ওনার ফেসবুক ইউজ করছি আমরা এই কথাটা না বলি সেটা হচ্ছে যে অনেকে করে সেটা বলতেছি আমি আমরা যাতে ব্যাড ওয়ার্ডস আমরা ব্লক করার একটা অপশন পেয়েছিলাম বাংলার দ্বারা সবই সম্ভব ইউটিউবে আমরা ব্যাড ওয়ার্ডস ব্লকের একটা অপশন পেয়েছি সেটা কোথায় পেয়েছি বলেন আপু আমরা কমেন্ট গুলো তো সব এখান থেকে সিলেক্ট করতে পারি কমেন্ট ডিফল্ট 56 স্লাইডের মধ্যে একটা জায়গায় পেয়েছিলাম কোথায় পেয়েছি কমিউনিটি ডিফল্ট থেকে আপু এটা তো ভাইয়া আমরা তো মনে হয় এটা ইয়াতে পেয়েছিলাম ফেসবুক পেজ বা ওরকম কিছুতে ইউটিউবে কেন ফেসবুক পেজ আমরা ইউটিউবে পেয়েছি ইউটিউবে পেয়েছি কে বলেছে পাইনি আমরা ইউটিউবে তাকে এখন ধরে আমি পিটাবো ভার্চুয়ালি পিটাবো শব্দগুলো তো সিলেক্ট করা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট গুলো আসবে না এটা বলতেছে আপনি ডিটেইলস ওখানে পাঠান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এখানে ব্লক করা যায় সেটা আমি বলেছি হ্যাঁ আপু এটা পেয়েছি তো আমি আপনার এটা কমেন্টস ব্লক এটা কমেন্ট এটা না ভাইয়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুধু ওয়ার্ড আমি ব্লক করে দেব ওই ওয়ার্ড দিয়ে কেউ আমাকে কমেন্টই করতে পারবে না রিভিউ তো দূরের কথা ওটা তো কমিউনিটিতে একটা অপশন আমি দেখিয়েছি কমিউনিটিতে নিচে দিকে গেলে পাওয়া যাবে এটা না না অটোমেটিক ফিল্টারে নিচে দিকে গিয়ে দেখেন ডিফল্ট অপশনে মনে হচ্ছে ব্লক ওয়ার্ডস এটা শুধু একলা মিজান ভাইয়ের মনে আছে আপনাদের কারো মনে নেই তার মানে আমার এখানে শুধু একলাই মিজান ভাই আপনারা যারা আছেন এখানে আছেন কতজন 14 জন 15 জন কি মিজান ভাই একাই ক্লাস করছেন মারুফ তো কথাই বলেন আমি জানি না মারুফ কি বুঝতে পারছে কি বুঝতে পারছে না আমি জানি না মারুফ কি ক্লিয়ার কিনা মারুফ ভাইয়া যে মারুফ ঘুমায় মারুফ প্রত্যেকদিন সকালে আমাদেরকে জয়েন করে মারুফ ঘুমায় থাকে আচ্ছা এখানে আমরা ব্লক ওয়ার্ডস দিতে পারি যে ওয়ার্ডস গুলি দিয়ে কমেন্ট চাইলেও মানে আমার রিভিউ তো দূরের কথা সে কমেন্টই করতে পারবে না তার কমেন্ট ওখানে রিভিউর জন্য আসবেই না আর ব্লক লিংকসটা কি ভাইয়া বলেন আপু যে আমাদের ভিডিওর কমেন্টে ভিতরে যদি কেউ যদি তাদের কোন ধরনের লিংকস বা এবার হ্যাশট্যাগ বা যে কোনো যে শেয়ার করে আমার ট্রাফিকটাকে ওর ওখানে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা যদি ব্লক লিংকস দিয়ে রাখি সেক্ষেত্রে ওই ধরনের সে কোনো কমেন্ট করতে পারবে না যেখানে কোন ধরনের লিংকস থাকবে ওকে তারপরে আমরা তারপরে আমাদের ডিফল্টে এগুলো তারপর আমরা সেভ করব আর তারপরে তারপর আবার সেভ করব পরে কি করব আপু আমরা তো কোনোটাই সেভ করি না এখানে এর মধ্যে জেনারেল সেটিংস এ যা ছিল সবগুলো একসাথে সেভ হইছে হ্যাঁ সবগুলো একসাথে সেভ হইছে
হ্যাঁ ওনার মেবি বিলিভ হচ্ছে না আমার কথাটা, বা ফাহাদ ভাইয়ার আসলে আমার উপরে বিলিভ অনেক কম, আপনি আরেকটু সেটিংসে যান, ফাহাদ ভাইয়া বুঝে নিতে পারবে যে আমরা একবারে সেটিংসটা করেছি যে এগুলি ঠিক ছিল কিনা। দেখতে পাচ্ছেন ফাহাদ ভাইয়া, আমরা একবারে সেভ করব, কারণ আমরা যদি বারবার সেভ করি বারবার আমাদের এই অপশনগুলি চলে যাবে সেটিং অপশনে গিয়ে আমাদেরকে আনতে হবে, ওই জন্য আমরা সমস্ত কিছু একবারে সেট করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফাহাদ ভাইয়া সেভ হয়েছে কিনা? থাকবে সেটা ফিচার এলিজিবিলিটি তো যেগুলো ছিল ওগুলো আছে, এখানে কিছু নাই। টোটাল কত হচ্ছে ভাই, এগুলো সবগুলো সেভ হইছে। কমিউনিটিতে চলে যান ভাইয়া, যেগুলো যেগুলো করেছিলেন সেভড হইছে দেখছি। এরপরে কি করব কৌশিক ভাই? আমরা আপু এরপর তো আমরা এখানে আসার পরে তো এরপর তো কাজ হচ্ছে আপু ভিডিও আপলোড করা। এরপর আর কোনো কাজ নাই ভিডিও আপলোড ছাড়া? আজকে তো শেষ এখানে পাস এখানে দেখে আজকে শেষ কোথায়? আর আপনি বলছেন এরপরে ভিডিও আপলোড করব, আপনাদের নিয়ে যে কোথায় যাব? এরপরে হচ্ছে গো টু চ্যানেল অ্যানালিটিক্স এ যাব আমরা, চ্যানেল অ্যানালিটিক্স এর এই জায়গাটা আমরা কালকে দেখব, এবং কালকে আমাদের ইউটিউব এর ক্লাসের শেষ, মোটামুটি কালকে আমাদের ইউটিউব ক্লাস শেষ হয়ে যাবে। আপনি আপু আমরা যদি ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে আমরা চ্যানেল অ্যানালিটিক্স কিভাবে দেখতে পারবো? আচ্ছা ভিডিও আপলোড না করলে চ্যানেল অ্যানালিটিক্স কিভাবে দেখতে পারবেন? চ্যানেল অ্যানালিটিক্সে কি কি আছে, কি কি থাকবে? এখন একটা চ্যানেল অ্যানালিটিক্সটা যখন আপনি বায়ারকে ফার্স্ট চ্যানেল দিবেন, বায়ার তো বলতে পারে তুমি আমাকে চ্যানেল ক্রিয়েট করে দাও, চ্যানেল ক্রিয়েট করে ডিসকাশনটা আগামী কাল, ডিসকাশনটা কালকে করলে ভালো হবে, সবগুলো তো বদহজম হয়ে যাবে। না ভাই আমি এখন কোনো ডিসকাশন করছি না, সেটা বলছি যে যখন বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে চ্যানেল ক্রিয়েট করে দাও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজ করে দাও, আপনি ক্রিয়েট এবং অপটিমাইজ করে আপনি দেখবেন যে আপনার এই চ্যানেলের এটার অ্যানালিটিক্স কি এসেছে। এখন প্রথম অবস্থায় যদি বায়ার আপনাকে ভিডিও দেয় তাহলে আপনি তাকে ভিডিও আপলোড করতে বলবেন, আর আপনি চ্যানেল রেডি করে দেওয়ার মধ্যেই যদি সে একটা ভিডিও আপলোড করে দেয় তখন আপনি চ্যানেল অ্যানালিটিক্সটা দেখবেন। একটা ইউটিউব চ্যানেলের জন্য আপনারা 2-3 দিন টাইম নেবেন বায়ারের কাছ থেকে, শোনা যাচ্ছে? এবং ইউটিউব চ্যানেল যখন করবেন তখন বায়ারকে ফার্স্টলি কনফার্ম করে নেবেন, তুমি কি আমাকে চ্যানেল আর চ্যানেল লোগো দিচ্ছ না আমি করে দিচ্ছি। যদি আপনাকে করে দিতে হয় তাহলে সবার ফার্স্ট আপনি ইউটিউব চ্যানেল আর চ্যানেল লোগো করে বায়ারকে আগে দেখাবেন যে তোমার কি এটা পছন্দ হয়েছে, দেখো তোমার প্রয়োজন তোমার চাহিদা অনুযায়ী কি আমি এটা দিতে পেরেছি, যদি না বলে সেটা রেডি করে তারপর আপনি চ্যানেলের কাজে যাবেন। ক্লিয়ার? আপু আপু এই ফাইবারে আমি দেখলাম যে কালকে অনেকগুলো গিগেতে ওরা ইন্ট্রো আউটরো সহ প্রোভাইড করতেছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে। এখন আপনি ভিডিও ইন্ট্রো ভিডিও আউটরো যদি আপনি প্রোভাইড করতে পারেন আপনি পার করবেন। এটা আসলে ভাইয়া আমি সবাইকে এটা কেন শেখাবো না জানেন, কারণ সবার দ্বারা সম্ভব না। আমি বেসিকটা দিচ্ছি, এরপরে যেমন আমি সাক্ষ্য ভাইকে বলেছি সাক্ষ্য ভাই একটা কন্টেন্ট নিয়ে একটা গিগ খুলবে, আমি কিন্তু আর কাউকে কন্টেন্টের ব্যাপারে বলিনি, কারণ আমি জানি না আর কেউ ভালো লিখতে পারে কিনা। আমি সাক্ষ্য ভাইকে দেখে মনে হয়েছে উনি লেখালেখি টুকটাক করতে পারবেন, এই জন্য আমি ওনাকে ওই কথাটা বলেছি। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে এক্সট্রা কিছু কোয়ালিটি থাকবে যেটা সবার থাকবে না। এখন আমি যদি বলে দেই আপনার চ্যানেলের আপনার গিগের মধ্যে ইন্ট্রো আউটরো দিতে হবে, যার মধ্যে ইন্ট্রো আউটরো দেওয়ার কোয়ালিটিটা নেই সে কোত্থেকে দিবে? এটা তার জন্য বদার হয়ে যায় না? তাকে যাতে সে যাতে কাজ পেতে পারে আমি যতটুকু দেখাচ্ছি এটা দিয়ে আপনার অ্যাডভান্স লেভেলের যে আছে সেও কাজ পাবে, যে বেসিক লেভেলের সেও কাজ পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়া? আপনি যদি ভিডিও ইন্ট্রো আউটরোটা করতে পারেন আপনি অবশ্যই আপনার গিগে দিবেন। আচ্ছা আপু আউটরোটা কি আমাদের এন্ড স্ক্রিনের সাথে কোনোভাবে রিলেটেড? এন্ড স্ক্রিনের সাথে রিলেটেড না ভাইয়া, ভিডিও আউটরোটা আমি এই ব্যাপারে আপনাদের পরে কালকে দিব। এইটা আজকে যে বললাম আজকে দিলে আপনাদের বদহজম হয়ে যাবে। শিখ ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ইউটিউবে অনেক সময় ভিডিও দেখার সময় শেষ একদম ভিডিও শেষে অনেক সময় লেখা একটা আসে, সেই লেখাটাই হচ্ছে আউটরো। আপু এখানে ইন্ট্রো আর আউটরো বলতে অনেক সময়
পিকচারকে ইন্ট্রো আউটরো বলা হয়, ইন্ট্রো আউটরো সবসময় যে ভিডিও হবে এটা কোনো কথা নাই, হতে পারে, ওই জন্যই তো বললাম ভাইয়া সবাই তো এটা পারবে না, কিন্তু আমি যতটুকু দিচ্ছি এতটুকু দিয়ে একটা কাজ আপনারা পেতে পারেন। আর আপু ওই ক্যানভা আছে না, হ্যাঁ ক্যানভার মতো ইন্ট্রো আউটরো কিছু ওয়েবসাইট আছে, সেখানে শুধু আপনি নামটা চেঞ্জ করে দিবেন সম্পূর্ণ ভিডিও ওরা রেডি করে দেবে। ওই প্যানজয়েডের মতো কথা বলছেন যে প্যানজয়েড? হ্যাঁ হ্যাঁ এরকম অনেক ওয়েবসাইট আছে। আচ্ছা এটা মিজান ভাই আজকে আমাদের শেয়ার করে দেখিয়ে দিবে, তারপরে ওটা আমি সেটগুলোর নাম জানি না, একটু দেখতে হবে আমার। তারপরে ওটা কৌশিক ভাইয়া, কৌশিক ভাইয়ের গিগে দিবে, ঠিক আছে কৌশিক ভাইয়া? আচ্ছা আপু আমি তো ইন্ট্রো আউটরো পারি না, ওই প্যানজয়েডের ভিতর শুনছি অনেকে বানায়। তাহলে কিভাবে হবে ভাইয়া? না আপু এটা বানানো যায়, ইজি একদম বানানো যায়। তবে আচ্ছা আপনি শিখিয়ে দিবেন, শুধু কৌশিক ভাইয়া কে আমাকেও শিখায়েন। যেভাবে বলছেন আপু ক্ষুধা লাগছে মনে হচ্ছে, আপনার আমার বাসায় পড়াশোনা করতে আসছেন, ক্ষুধা লাগছে। বাদবাকি সবাই যেমন উর্মি আপু, মারুফ, নুনবি ভাইয়া, মইনুদ্দিন ভাইয়া, তারপরে চিন্ময়ও মোটামুটি ভালো কাজ জানে, চিন্ময় হচ্ছে ছুপার উস্তম আমাদের এখানকার, তারপরে হচ্ছে ইনসান ভাইয়া, আরো দুটো আপু আছে, আজকে ওনাদের একটু প্রবলেম থাকার কারণে ওনারা দুবোন ক্লাস করেন, ওনারা আবার হচ্ছে আমাদের ইনসান ভাইয়ার বান্ধবী, তো ওনারা আজকে জয়েন করতে পারেননি, ওনাদের একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ওনারা নুসরাত ইস্তাত আপু এরা একদমই বেসিক লেভেলের, তো তারা সবাই এখনো প্রাইমারিতে পড়ছে। আপু আমিও বেসিক লেভেলে, আপু আমরা সবাই এখানে বেসিক লেভেলে, আমরা সবাই বেসিক। তো মিজান ভাই আপনি এই কথা বলেন না আপু, ফেসবুক লাইভটা কি শেষ নাকি চলবে? চলবে, অবশ্যই চলবে ভাই, লাইভ শেষের কোনো প্রশ্নই ওঠে না, আমরা ফুল ক্লাস লাইভ লাইভে করব। সেটা হচ্ছে যে আমরা তো একটা ব্রেকে যাব, ব্রেকটাও কেবল লাইভ থাকবে, হ্যাঁ ব্রেকটাও লাইভ থাকবে, কারণ আমি যদি লাইভটা শেষ করে দিই তাহলে ব্রেকের পরে আবার এসে আমাকে লাইভে যেতে হবে, তো আমরা ব্রেকটাও লাইভে নিব। এটা ব্যাকট্রেসিনার কাজ করেন? হ্যাঁ ভাইয়া ব্যাকট্রেসিনার কাজ করেন? ভাইয়া বুঝে যাচ্ছেন আপনার কথাটা, বুঝি না একটু এন না, আপনি কি ভেক্টর ট্রেসিনের কাজ করেন কিনা? ভেক্টর ট্রেসিং এর ভাই কাজ তো করা যায়, ওটা তো আপনার একটা ইজি সফটওয়্যার আছে না একটা? হ্যাঁ আমি সেজন্যই তো আপনার এখানে নিচে দেখতেছি, সেজন্যই বলতেছি। হ্যাঁ ভেক্টর ম্যাজিক দিয়ে ইজিলি করা যায়। কোথায় কোথায় কি দেখছেন ভাইয়া? ওই তো আপু নিচে ভেক্টর ম্যাজিক আছে না, এই যেটা কথা বলতেছেন। হুম টাস্কবারে কি দেখছে? না আপু বলছো যে ভেক্টর ম্যাজিক কথা বলতেছে আর কি, ভেক্টর ট্রেসিং করা আর কি, আপনার কোন ইমেজ কে কোয়ালিটি কে একদম এইচডি কোয়ালিটি করে ফেলা আর কি, যতটায় আপনি জুম করবেন এটা ফাটবে না, ওটাকে ভেক্টর ট্রেসিং বলে আর কি। আপনি করতে পারেন এটা? আপু আমি তো বেসিক্যালি কাজ করি যে ফটোশপে, ফটোশপ থেকে তারপর ওগুলো আমি ভেক্টর ট্রেসিং করে আপনার ছবিগুলোকে, আমি আপনাকে হচ্ছে আমি আপনাকে আমার দুটো ছবি দিব, আপনি আমাকে ওটার রেজুলেশন বাড়িয়ে দিবেন, তারপরে এটাকে আমি আরেকজনের কাছে পাঠাবো, সে এটাকে অয়েল পেইন্টিং করবে। আপু ভেক্টর ট্রেসিং করলো তো আপনার এই আমাদের যদি জেনারেল যে ছবিগুলো আছে জেনারেল ফটোগুলো তো ভেক্টর ট্রেসিং করা হয় না। আপনি সেটা বুঝে নাই আপু, আমি একটু বুঝাই দিব। হ্যাঁ বুঝাই দেন, আমি তো আপনাদের কাছ থেকে শিখব। আপু অনেক ক্ষেত্রে অনেক লোগো থাকে না, যেমন আপনি গুগল থেকে একটা লোগো নামাইলেন যে লোগোটা আপনার একটু জুম দিলেই ফেটে যায়, এটা বিশেষ ক্ষেত্রে লোগোর ক্ষেত্রে করা হয়, আর অনেকে অনেকে নিজের ভেক্টর এক্সে করে মানে নিজের একটা ছবিকে ভেক্টর ট্রেসিং করে, এটা অনেকটা দেখতে আপনার ওই পেইন্টে রাখা হয়ে যায় আমাকে। সবগুলো ফটোশপে করা যায়,
ভাই আপনারা করে দিতে পারেন, আমি তো পারি না, কারণ এগুলি তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ না। এগুলি তো এগুলো আমাদের গ্রাফিক্স শিখছিলাম যে তখন বলছিল আর কি, এটা গ্রাফিক্স এর কাজ, ওই জন্যই তো বললাম আমি তো ওই ব্যাপারে অজ্ঞ, আমি ডিজিটাল মার্কেটিং এ কিছু জানি, আমি আপু সম্পর্কে জানি না। জি আপু, আপনাকে কার্টুন করলে তো ডোরেমন এর মতো লাগবে। আপু এগুলা কিন্তু সব লাইভ হচ্ছে আপু, এগুলো লাইভ আমরা লাইভে, ওরকম লাগবে না ভাই, আছি এভাবে বলতে হয় না। কথাটা কে বলছে তার নামটা একটু শুনতে চাই যে, ফাহাদ ভাইয়া বলেছে, ফাহাদ ভাইয়া, আপনি ভয়েস শুনে বুঝেন না, আপনাদের নাম এখন আর আমার দেখতে হয় না, আপনাদের ভয়েস শুনলে আমি বলতে পারি কোনটা কে। আপনারে বাংলাদেশ খুঁজবে না, আপনারে শুধু আপু এখন খুঁজবো পার্সোনালি। আচ্ছা উর্মি আপু কি আজকে আছেন? আপু সাক্ষর আজকে খুব আয়েস করে বসে আছে, ভালো কথা, দেয়ালের লগে ঢালান দিয়া পর্দার আড়ালে। আজকে চিন্ময় খুব ক্রিস্টাল ক্লিয়ার, চিন্ময়কে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। ও তাই নাকি আপু? হ্যাঁ। আচ্ছা এখন কথা হচ্ছে, কালকে যে আপনাদের ইউটিউবের চেকলিস্টের এক্সামটা নিলাম, ওই এক্সামের রেজাল্টটা তো আমি লাইভে দেখাইনি, কালকে তো আমার সকালবেলা নেটের প্রবলেমের জন্য আমি লাইভে আসতে পারিনি, কিন্তু আমার বিকেলের ব্যাচের এক্সাম তারা লাইভে দিয়েছে, তাদের রেজাল্ট আমি লাইভে দেখিয়েছি, তাদের হ্যান্ডরাইটিং ও লাইভে গিয়েছে। আপু কৌশিক ভাই তো এক্সাম দেয় নাই, কৌশিক ভাই আর মোস্তফা। আপু আমাকে দুইটা মিনিট একটু সময় দেন, আমি একটু আমাদের কি আসছে একটু দেখতে। আচ্ছা ঠিক আছে, দেখে তারপরে ভাইয়া এসে আপনি এক্সাম স্টার্ট করবেন, আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব এখন। এখন আজকে যে ওভারঅল যেই টপিকগুলি আমি দেখিয়েছি, শুধুমাত্র এই টপিক, এই টপিকের বাইরে কোনো কোশ্চেন না, শুধুমাত্র এই টপিকগুলি নিয়ে কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো কোয়েরিজ আছে, কোনো কোশ্চেন আছে? না আছে। আচ্ছা উর্মি আপু না বলেছে, মারুফ কি আছে? মারুফ ঘুমাচ্ছে, ও ম্যাক্সিমাম সময় এটা করে। আর দেখেন আজকে রিজভি আসেনি, রিজভি জয়েন করেনি, রিজভির ব্যাপারটা আসলে দেখতে হবে আমাকে। মারুফ সবার ক্যামেরা বন্ধ, আমি কেন জানি না, নূর নবী ভাইয়া বন্ধ, মইনুদ্দিন ভাইয়া বন্ধ, ইনসান ভাইয়াও বন্ধ, আমি বলার পরে সবাই অন করে, আপনারা সবাই ক্যামেরাগুলি অন করে রাখবেন ঠিক আছে। ইনসান ভাইয়ের হাসি দেখতে ভালোবাসি, যে চলে এসছে আমাদের মনুদ্দিন ভাইয়া, তারপর নূর নবী ভাইয়া, ইনসান ভাইয়া বসে যাচ্ছে, নূর নবী ভাইয়া চলে আসছে, শুধু বাকি আছে আমাদের মারুফ। তার মতো প্রেজেন্ট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেন না হয় এই সময় ভাইয়া, বাকিরা তো নেই, বাকিরা তো। আচ্ছা উর্মিরও চলে আস, যদি উর্মি চলে আসতে পারে তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। উর্মি আপু চলে আসতে পারবেন? উর্মি আপু ও জানে এখন অবস্থা, চাচু বানাই দে ওইসে, কিন্তু আমার যে কষ্টের ব্যাপার, আমার এই ভয়েস নিয়ে যে সবাই আমাকে সুপ্রিয় স্যার বলা শুরু করেছে, আমি এই সুপ্রিয় ম্যাডাম কবে শুনতে পারবো স্যার শব্দ বাদ দিয়ে? আপু যেই পোস্টে কমেন্টটা সেই পোস্টের লিংকটা দেন, আমি সুন্দরভাবে দুই লাইনের একটা কমেন্ট দিয়ে আসি, দেখবেন এরপর থেকে সে যদি আপনাদের মেসেজও দেয় আপু বা ম্যাম ছাড়া ডাকবই না ভাইয়া। থাক আপু, আমাদের এখানে কেউ মিউজিক পারসন নাই, কেউ গান করে, ইনস্ট্রুমেন্ট বাজায়, যে কোনো ধরনের। ভাইয়া আমি এইটাই চাচ্ছিলাম যে কেউ একজন, আমরা 2 ঘন্টা যখন ক্লাস করি তখন মাথা হ্যাং হয়ে যায়, আমরা 2 ঘন্টার পরে 5-7 মিনিট একটা ব্রেক নিতেই পারি, ব্রেকে হয়তো আমরা একটু গান। এই যে আমাদের মারুফ এসেছে, মারুফ তুমি কি ঘুমাচ্ছিলা ভাইয়া? না আপু আমি ছিলাম তো। তাহলে এই যে আমি মারুফ মারুফ দেখেছি, তুমি তো আনসার করোনি, নেট প্রবলেম কারণে ওটা বেজে বেজে আসছিল সেজন্য। আচ্ছা ভাইয়া তুমি কি ক্লাসটা বুঝেছো? যতটুকু আমি বুঝেছি যতটুকু বুঝতে পেরেছো, কোথাও কোনো কনফিউশন আছে? না কনফিউশন নেই। নূর নবী ভাইয়া আপনার
আপু ফাহাদ ভাই আসলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারতাম কিংবা আপনি নিয়ে নিতে পারতেন ফাহাদ ভাইয়া কি আসবেন ফাহাদ ভাইয়ার ব্যাপারটা আমি জানি না নুনুবি ভাই আপনি কি প্রপার বুঝতে পেরেছেন এখন যদি আপনাকে কেউ বলে যে তুমি আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও করে দাও বা ইউটিউব চ্যানেলের ভিতরে এই কাজগুলি করে দাও আপনি করে দিতে পারবেন তো তাহলে এখন থেকে আপনারা সবাই আপনাদের ফেসবুক লিংকডইন এ লিখেন নতুন একটা আপনাদের স্কিল অ্যাড করবেন যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ এবং অর্গানিক প্রমোশন করতে পারবো সব অর্গানিক অর্গানিক প্রমোশনটা তো এখনো তো হয়নি আরে ভাইয়া আমি লিখতে বলেছি আমার উপরে তো ট্রাস্ট আছে আপু আপনি তো আমি তো ছিলাম না আগে আপনি কোথায় কি লিখতে বলছেন আপনি হচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল আপনার লিংকডইন প্রোফাইলে আপনি লিখবেন যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন চ্যানেল অপটিমাইজেশন এবং এটার অর্গানিক প্রমোশন করতে পারি ওকে এখন আপনি যে চ্যানেলটা করেছেন এই চ্যানেলটার ছবি আর এই চ্যানেলটার মোটামুটি একটা স্ক্রিনশটগুলি নিয়ে একটা ওই যে বললাম যে সকালেই বলেছিলাম পাওয়ারপয়েন্ট দিয়ে একটা ভিডিও করে ভিডিওটা অ্যাড করে পোস্ট আকারে দিয়ে দিবেন সেটা ইউটিউব সরি সেটা হচ্ছে আপনার লিংকডইনে করবেন আপনার ফেসবুকে করবেন ফেসবুকে আরো দুটো অ্যাড করবেন দুটো স্কিল সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট ফেসবুক পেজ অপটিমাইজ এবং অ্যাডভার্টাইজ করতে পারেন এবং অর্গানিক প্রমোশন করতে পারেন সেম হচ্ছে লিংকডইনে আপনি লিংকডইন প্রোফাইল ক্রিয়েট অপটিমাইজ এবং কানেকশন বাড়িয়ে দিবেন লিড জেনারেট করে দিবেন বোঝা গেছে আপু লিংকডইনে আমার ধারণা নেই লিংকডইন নিয়ে তেমন একটা কথা হ্যাঁ আমি তো বললাম আপনার ধারণা আমি দিব আমি বলেছি আমার কথার উপরে ট্রাস্ট করে আপনি এই জিনিসটা ফার্স্ট আপনার প্রোফাইলে শেয়ার করেন এই যে আপনাদের সমস্যাটা হচ্ছে এটাই যে আমি বলার পর আপু এটা তো করার নেই আপু আমি তো এটা বুঝিনি কিন্তু আমার বিকেলের ব্যাচে কেউ এটা করে না আমি বলেছি মানেই তারা সাথে সাথে অন্ধের মতো দিয়ে দেয় এবং এই জন্যই তারা লোকাল মার্কেটের কাজগুলি পাচ্ছে আপনারা পাচ্ছেন না আবার একবার বলুন তো আপু ফেসবুক পেজ ক্রিয়েশন ফেসবুক পেজ অপটিমাইজেশন ফেসবুকের অ্যাড রান করা লিখে দাও আছে আপু জি ভাইয়া ইউটিউবে আপু লিখে দাও আছে আচ্ছা আর ইউটিউবে হচ্ছে আমরা চ্যানেল ক্রিয়েট চ্যানেল অপটিমাইজ ইউটিউব চ্যানেলের অর্গানিক প্রমোশন করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা মিজান ভাই আমার এখানে স্ট্রিমিং করছে আপনি একটু কাজ করবেন সেটা হচ্ছে আপনি কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেন আমাদের সবার যারা আছে আমি আপু নিয়ে নিছি শুধু ফাহাদ ভাই নাই এখানে কৌশিক ভাইয়া নেই কৌশিক ভাইয়া আপু আমি চাইলে মোবাইল থেকে আসতে পারি হ্যাঁ ভাই চলে আসেন তাহলে আপু মোবাইল থেকে তো সেক্ষেত্রে শুধু মোবাইল দিয়ে ভাই ঢুকছি আমিও ঢুকছি ডাবল ডিভাইস দিয়ে ঢুকতে আছে তো দেখেন ডাবল ডিভাইস দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন আপু ভাই কি আসতে পারবেন জি আপু জি আপু শুনছি আপু আমার ভাই আমি এত কোন ছিলাম না একসাথে কথা বললে আমি শুনতে পাচ্ছি না ব্রেকে যায় না এখন কি ভাইয়া আমার লিংকডইন ওই আইডিটাতে একটা মেসেজ আসছে লিংকডইন অফার লিংকডইন অফার লিংকডইন থেকে আপনাকে কি অফার করেছে টিংবা মানে ওর নাম আছে টিংবা একটু স্ক্রিনশট দিলে দেখবেন আচ্ছা আমরা একটা পরে দেখছি এটা পরে দেখছি এটা আমরা ক্লাস শেষ হওয়ার আগে অবশ্যই আমি মনে করে দেখে নেব যদি আমারও দেখতে ভুল হয়ে যায় আমি যদি ভুলেও যাই তারপরে আপনারা আমাকে বলবেন যে আপু এটা ছিল এটা দেখার কথা ছিল এটা একটু দেখে দেন আচ্ছা ঠিক আছে আপু আপনি বলছিলেন একটা স্টোরি বলবেন কি নিয়ে জানেন কি নিয়ে স্টোরি বলবো সেটা তো ভুলে গেছেন সেটা হ্যাঁ সেটা ভুলে গেছি আচ্ছা সেটা হচ্ছে আপনারা মনে করেন কি নিয়ে স্টোরি বলবো বলেছি মনে করতে পারলে স্টোরিটা বলে দেব কার এত বাতাস মিউট করে দেন আপনারা ক্যামেরা অন করেছেন এই যে ফাহাদ ভাইয়া যখনই অন করে প্রচন্ড সাউন্ড হয় নিয়ে নিছি আপু স্ক্রিনশটটা নিয়ে নিছি আচ্ছা ফাহাদ ভাইয়া আপনি অফ করে দেন আমরা ব্রেকে চলে যাই আমরা তো অনেকক্ষণ গল্প করলাম এখন আমরা একটা ব্রেক নিয়ে আসব 20 মিনিট ব্রেক এখন অলমোস্ট 30 বাজছে আমরা হচ্ছে 12টা বাজে 10 মিনিট আগে ব্যাক করব কৌশিক ভাই এসেছে কৌশিক ভাই টিচার আছে এতটুকু কি নিয়ে নিছে আর কি না কৌশিক ভাই তো ইয়েতে আসবে উনি হচ্ছে ক্যামেরা অন আমাদের ক্যামেরার সামনে চলে আসবে আমরা ক্যামেরার সামনে থেকে আজকে কৌশিক ভাইকে দেখব আপনি ব্রেকের পরে আসবো না ব্রেকের আগেই আসবো এখন আচ্ছা ব্রেকের পরেই আসেন ভাইয়া
জি আপু জি আমারও লিংকডইনে অফার আসছে কি অফার আসছে ই সেলস নেভিগেটর নাকি কি একটা আছে আমি স্ক্রিনশট দিব আপু গ্রুপে আচ্ছা পরে এই সেলস নেভিগেশনের ব্যাপারে আমরা পরে কথা বলবো ইউটিউবের মধ্যে না আমাদের ক্লাস শেষে লাস্টের 10 মিনিট মেটা নিয়ে কথা বলে দিব সবার লিংকডইন এর নিয়ে এবং তখন হচ্ছে কৌশিক ভাই ভালোমতো দেখবেন যে ওদের প্রোফাইলগুলি কাট কি কি হয়েছে দেখলে ভাই আপনি বুঝতে পারবেন ঠিক আছে কৌশিক ভাইয়া ওকে আচ্ছা আমরা 11টা বাজার সরি 11টা তো অলরেডি বাজে আমরা 12টা বাজার 10 মিনিট আগে ব্যাক করব আমাদের এখন ব্রেক এবং ব্রেকটা হচ্ছে সাক্ষ্য ভাইয়া ওই আপনার স্ক্রিনটা অন করে দিয়ে দিয়েছি দিয়েছেন অলরেডি দেয়া হয়েছে ওকে এটা দেখেছেন আমাদের সবার একটা কাজ মানে এখানে যাতে কেউ না ভাবে যে আমি হচ্ছে ইনভিজিবল পারসন আমরা এখানে সবার জন্য কাজ রেখে দেই আমি হচ্ছে সবাইকে দিয়ে কাজ করাই সেটা হচ্ছে যে দেখেন সাক্ষ্য ভাই এই কাজটা করে আমাদেরকে চিন্ময় ভাই গান শোনায় আমাদেরকে আপু মেন্টররা এগুলাই করে অন্যজনকে দিয়ে কাজ করায় মেন্টররা নিজেরা বসে থাকে কে বলে